ছাত্রদের এখানে বসিয়ে দাও, এখানে চলে আসো সুরেন্দর। আচ্ছা তুমি বসো, তুমি বসো। এতে লেখা তাহলে কোনদিন গিয়ে দেবো কোথায় আমরা মূল পর্বের অনুষ্ঠান এখনই শুরু করবো। গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে আমরা রয়েছি। আমরা এই অডিটোরিয়াম হলের মধ্যে যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা এখনই শুরু করব। রাজা হারমোনিয়ামটা করো। আমরা আগে থাকতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গ্রাম এলাকা, এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকে আমাদের আছেন
আছে আবু আছে এবং আছে এবং এই কলেজ এখানে শিক্ষক শিক্ষিকা বিন্দু আছে এবং এই এলাকার মানুষ আমরা শিক্ষামন্ত্রী বা স্পিকারকে দিয়ে আসবো ঠিক করেছিলাম, কিন্তু এমন একটা কঠিন সময়ে এই উদ্বোধনটা আমাদের করতে হলো যে এখন আমাদের স্পিকার তো পাওয়া অসম্ভব এবং মাননীয় শিক্ষামন্ত্রী তাকেও পাওয়া অসম্ভব। এখানে প্রচুর রাজনৈতিক লিডারদের মন্ত্রীদের অসামান্য কাজ থাকে, সেই সব কাজ করতে গিয়ে আমরা আগামী দিনে হয়তো আবার তাদের নিয়ে এসে আমরা এই ধরনের আরো যাতে এই বিদ্যালয়ের আরো উন্নয়ন হয় আমরা সেই চেষ্টা করবো। আমাদের পুরানো বিল্ডিং যেখানে আছে সেখানে আমরা সেখানে হোস্টেলও চালু করেছি যাতে 50টা ছাত্রী সেখানে থেকে পড়াশোনা করতে পারে এবং সেখানে 6 জন কর্মী কাজ করছে। এই যারা ওখানে থেকে পড়াশোনা করবে তারা মন্ত্রী 1000 টাকা। এই বিদ্যালয়ের আরো জায়গার দরকার আছে, এখানে আমাদের পিছনে কিছু জায়গা আছে, আমরা আগামী দিনে চেষ্টা করব যে আরো জায়গা নিয়ে যদি বিদ্যালয়টা একটা জায়গায় করা যায়, সেই চেষ্টা আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে চালাবো। আশা করি আমরা এই এলাকার মানুষের এবং আমাদের যারা কলেজে থেকে আরম্ভ করে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা অন্যান্য আমাদের সকলের সহযোগিতা থাকবে, আগামী দিনে নিশ্চয়ই এই বিদ্যালয়টা মহাবিদ্যালয় হয়ে উঠেছে আরো সুন্দরভাবে। আমাদের পরিকল্পনা মনে ইচ্ছা আছে। আমরা জানি যে এই প্রত্যন্ত গ্রামে 1981 সালে যখন আমাদের এই কলেজ প্রতিষ্ঠিত হয় তখন মাত্র 7 জন মেয়ে দিয়ে একটি মহিলা কলেজ উদ্বোধন হয়েছিল এবং 81 সাল থেকে আজকে 21 এই 40 বছরের ইতিহাসে প্রথমেই যেটা মনে রাখতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রচন্ড দুর্বলতা ছিল, এক জায়গা ছিল না, জায়গার উপরে যে বাড়ি আমাদের রয়েছে যেখানে 7টি স্টুডেন্ট থেকে 1700 স্টুডেন্ট উন্নীত হয়েছে যে প্রত্যন্ত এলাকা সেখানে এ ধরনের স্থান সংকুলন এবং তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রয়োজনীয়তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুভব করেছিলেন বলে শুধু এই সারা পশ্চিমবাংলায় মাত্র 34টি কলেজ এই পর্যায়ের মধ্যে এসেছিল এবং আমরা ভাগ্যবান, এবং সেই ভাগ্যবান এই কারণেই বলছি আমাদের জনাব গুলশান মল্লিক পাঁচগার বিধায়ক তিনি না থাকলে এই জায়গায় আমরা উপনীত হতে পারতাম না। এটা সত্যি কথা যে ইনফ্রাস্ট্রাকচার থাকলেই শিক্ষার উন্নয়ন হয়, কিন্তু আমরা এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার আগেও যে জায়গায় আমরা ছিলাম সেটা কিন্তু আমাদের শিক্ষার উন্নয়নের দিকেই আমরা এগিয়েছি, আমাদের শিক্ষার চাহিদাটাকে বেড়েছে এবং আমাদের এই কলেজের যে সর্বাঙ্গীন উন্নতি বলতে আমরা যা বোঝাই সেটা কিন্তু পুরোপুরি রয়েছে
এবং শুধু আমরা অভাব অনুভব করছি একটু বিজ্ঞান বিষয়ে খোলা, আধুনিক বিষয় নিয়ে খোলা, শুধু বিজ্ঞান নয়, সেসব চেষ্টায় আমরা রয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের গত 1 বছর করোনার কারণে যে আমরা পিছিয়ে গেছি, সেটা না হলে হয়তো আমরা এতদিনে আমরা আমাদের উদ্দেশ্য সিদ্ধির পথে আমরা এগোতে পারতাম। তাহলেও আমরা এই জায়গায় আমাদের এই ছোট্ট জায়গার মধ্যে প্রায় 1700 স্টুডেন্ট নিয়ে শিক্ষার মান উন্নয়নের যে দিক আমরা বিগত দিনগুলোতে তুলে ধরেছি, সেখানে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো কলেজের সঙ্গে আমাদের কলেজ ঈর্ষণীয় জায়গায় পৌঁছে গেছে এবং সেই জায়গাটা আমাদের ছাত্রছাত্রীরা ধরে রাখতে পেরেছে বলে আজকের এই শুভ দিনে মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে এবং তার কৃপায় 40 বছর পরে এত বড় একটি বিশাল সমারোহ তৈরি করা গেছে। মানুষের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, উৎসাহ তৈরি হয়েছে। সেই চাঞ্চল্য উৎসাহ আবেগকে আমরা আগামী দিনে প্রভাবিত করে দিতে পারবো, এ দায়িত্ব আমাদের উপরে বর্তেছে এবং আমরা আশা করব আগামী দিনে যারা থাকবে তাদের মধ্যে এই উৎসাহটাকে পৌঁছে দেওয়া, শিক্ষার আলোটাকে আরো তুলে ধরা, এই জায়গার আরো সার্বিক উন্নয়ন এর মাধ্যমে হবে এই আশা করছি। মানে দীর্ঘদিন ধরে অল্প জায়গাতে সীমাবদ্ধ থেকে সমগ্র বিদ্যা মন্দির পার করেছে, মানে 1700 ছাত্র সংখ্যা 1700 অন্য কোন বিষয় নিয়ে আমরা ভাবছি, যেগুলো এখন সেলফ ফাইন্যান্সিং এর দিকে চলে গেছে সেগুলো হয়তো আমরা পারবো না, কারণ এখানকার মানুষের এত পয়সা দিয়ে পড়ার ক্ষমতা নেই। আমরা চেষ্টা করছি যুগোপযোগী কোন বিষয় নিয়ে আগামী দিনে যদি আমরা পারি, এবং তার জন্য কিছু ল্যাবরেটরি দরকার এবং ল্যাবরেটরির জন্য কিছু টাকা পয়সা দরকার, সেগুলো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, মাননীয় বিধায়ক আবেদন জানিয়েছেন। আমরা সেগুলো হলে আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন এই ধরনের সাবজেক্ট আমরা আগামী দিনে করতে পারবো আশা করছি। আমার নাম ডক্টর দেবেশ কুমার আচার্য। একটু সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এবং ভবনের বাইরে যে সমস্ত ছাত্র ছাত্রী এবং উৎসাহী শিক্ষানুরাগী যারা রয়েছেন তাদের সকলকে আমাদের অডিটোরিয়াম হলে আসার জন্য অনুরোধ করছি। সকলকে আমাদের যে অডিটোরিয়াম হল সেই অডিটোরিয়াম হলের মধ্যে আসার জন্য অনুরোধ করছি, কারণ মূল পর্বের অনুষ্ঠান আমরা এখনই শুরু করব। নাও গো মোদের প্রণাম খানে হৃদয়ে ভরা হর্ষ, উদ্বোধনের আহ্বানে লাগুক প্রাণের স্পর্শ। আমাদের প্রাণের কলেজ, প্রিয় কলেজ গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির, এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন যেটা পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে নির্মিত হয়েছে, এই নবনির্মিত ভবনের শুভ তারোদ্ঘাটন অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত রয়েছি। কিছুক্ষণ আগেই আমরা ফিতে কেটে এবং ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রারম্ভিক পর্বের অনুষ্ঠান শুরু করেছিলাম। আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি রয়েছে পাঁচলা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক উন্নয়নের কাণ্ডারি জনাব গুলশান মল্লিক, তাকে গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই প্রিয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবেশ কুমার আচার্য, উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথি হিসাবে
डॉक्टर शुभेंदु माइती उपस्थित रहेछेन डॉक्टर आबू बक्कर मल्लिक विशिष्ट समाजसेवी उपस्थित रहेछेन माननीय श्रीकांत खाड़ा परिचालन समिति माननीय सदस्य এছাড়া উপস্থিত রয়েছেন মাননীয় শান্তিরঞ্জন চক্রবর্তী কর্মাধ্যক্ষ পাঁচলা পঞ্চায়েত সমিতি আর রয়েছেন আমাদের এই প্রিয় কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষা কর্মীবৃন্দ বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ সেই সঙ্গে এই জনপদের যারা শিক্ষানুরাগী উৎসাহী তারাও উপস্থিত রয়েছেন আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে আমাদের এই অডিটোরিয়াম হল নবনির্মিত ভবনের অডিটোরিয়াম হলে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হচ্ছে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা শুরু করে দিচ্ছি অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথা অনুযায়ী একটি সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে উদ্বোধন সংগীত মৌমিতা গাইবে না হ্যাঁ ওরাই তো গাইবে শোনো এবার তোমার পরে এটা করো শুভ কর্ম পথে কি গাইবে ওটা আমাদের থিম সং তুমি শেষে গাও মালা এখানে বসে পরে তোমাকে করে নেবো আর পরে করে নেবো মালা বসো আমি তোমাকে নিয়ে নেব একটা কথা বলতেই হচ্ছে যে আমাদের এই কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা অনেকেই জানি না কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা থিম সং আছে আমার কালকেই হঠাৎ মনে হলো আমি বলেছিলাম আমাদের অধ্যাপিকাদের যে এই গানটি একটু গাইবার জন্য হয়তো ছেলেরা মালাকে বলেছিল ভুল বোঝাবুঝি হয়েছে ও পরে গেয়ে দেবে শুভ কর্মপথে রবীন্দ্রসঙ্গীতটি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের থিম সং তাই আমরা এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত হিসাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অধ্যাপিকা মৌমিতা সরকার দেবশ্রী জানা শ্রেয়া সেনগুপ্ত ওরা উদ্বোধনী সঙ্গীত গাইছে শুভ কর্মপথে ধরণী ভয় কাল
শুভ কর্মপথে আমাদের সুরে সুরে পথ চলা শুরু হল। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী একই সঙ্গে পথ চলে, তাই শিক্ষিকারা যে পথ চলা শুরু করলেন সেই পথ অনুসরণ করে ছাত্রী এবার সুরের উপস্থাপনায় মালা বেরা এখন সঙ্গীত পরিবেশন করবে। কলেজের ছাত্রী মালা বেরা
আগুনের পরশ হয়ে সবকিছু শুদ্ধ হয়, পবিত্র হয়। আমাদের সমাজ সংসারে এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে অস্থিরতা। এই অস্থিরতার মধ্যেও নিজেদেরকে শান্ত রাখতে হয়, তাই এই ধরনের আগুনের পরশে নিজেদেরকে শুদ্ধ রাখার প্রয়োজন সর্বাগ্রে। গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির 40টা বছর অতিক্রম করল, তার এই দীর্ঘ পথ চলায় নানা উত্থান নানা পতন আমরা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তারা দেখেছি। নিঃসন্দেহে এই যে নবনির্মিত ভবন, এই বিরাট ভবন সত্যিই দেখে খুব ভালো লাগছে। এবং বলতে ইচ্ছা করছে ভীষণ হিংসাও হচ্ছে বলা যেতে পারে, কারণ আমি এই কলেজের একজন প্রাক্তনী। আমরা ওই পিছনের পুরাতন যে ভাঙাচোড়া বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ে আমরা পড়াশোনা করেছি, আর এখন যখন এই ঝাঁচকচকে ভবন দেখছি সত্যি মনে মনে একটু হিংসা হচ্ছে। কিন্তু এটা তো একদিনে হয়নি, পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ নিতে হয়েছে। যে উদ্যোগের কাণ্ডারি অবশ্যই আমাদের 5 লাখ মাননীয় বিধায়ক উন্নয়নের কাণ্ডারি জনাব গুলশান মল্লিক, এবং সেই সঙ্গে আমাদের এই প্রিয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবেশ কুমার আচার্য। আমরা তাদের দুজনের জন্যই একটু করতালি দিয়ে অভিনন্দন। এই করতালির মধ্য দিয়েই আজকের এই শুভ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য, নান্দিমুখ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর দেবেশ কুমার আচার্য। আজকের এই শুভ দিনে শুভ কর্মপথে এগিয়ে যাওয়ার যে শপথ আমরা গ্রহণ করলাম, সেই আনন্দের দিনে বলতে বাধা নেই আমাদের দায়িত্বটা অনেকখানি বেড়ে গেল। বেড়ে গেল এই কারণে যে আজকের দিনের যারা ছাত্রছাত্রী, যাদের জন্য এই প্রচেষ্টা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকারি যে প্রচেষ্টা আমরা দীর্ঘ 40 বছর ধরে অপেক্ষা করার পর আমরা এই মুহূর্তে পেয়েছি, সেই পাওয়ার দিনে আমাদের আনন্দটাকে আমাদের ভাগ করে দিতে হবে। সবাইকে ভাগ করে ভোগ করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দের শপথ গ্রহণের দিন আজ। তাই আমার সবাইকে স্বাগত জানানোর আগে আমরা যেন মনে মনে বলতে পারি যে আমরা যারা এখন রয়েছি এবং আগামী দিনে যাদের আসার কথা এবং আসবে, তাদের হাতে যদি আমাদের এই আনন্দের ভাগটা পৌঁছে দেওয়া যায় তাহলে আজকের এই শুভ অনুষ্ঠান করার সার্থকতা। তাই প্রথমেই আমি স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী, যারা বাড়িতে বসে ইউটিউবে দেখছো, যাদেরকে করোনা পরিস্থিতির জন্য আমরা এখানে আনতে পারিনি, তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা। আমরা যখন দিন আসবে সেই নতুন দিনে নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে আবার একটি বড় অনুষ্ঠান নিশ্চয়ই আমরা করতে পারব, কিন্তু আমরা নিরুপায় তোমাদের স্বাগত জানাচ্ছি যে তোমরা বাড়িতে বসে বসে আমাদের সঙ্গে সংবাদ করছো। সেজন্য তোমাদেরকে আমার কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আমাদের এখানকার গ্রামবাসী বৃন্দ এবং পদাধিকারীদের, যারা নিত্য নৈমিত্তিক আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সঙ্গে খোঁজ খবর রেখে তাদের ঐকান্তিক ইচ্ছা এবং আগ্রহে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি, এবং সেই জায়গাটিকে ধরে রাখার জন্য তাদেরকে আমি স্বাগত জানাই। স্বাগত জানাই আমার প্রিয় অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ছাত্র সংসদের সদস্যবৃন্দ, সম্মান জানাই আমাদের পরিচালন সমিতির সভাপতি সদস্য সবাইকে এখানে উপস্থিত রয়েছেন, আমাদের
ডক্টর আবু বকর মল্লিক, যিনি বিশিষ্ট সমাজসেবী, তাকে আমরা স্বাগত জানাই। এই কারণে যে যখন আমরা বিভিন্ন ব্যাপারে অন্তরালে থেকে নানান খোঁজ খবর নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত দিকগুলো সেগুলো আমাদের ধরিয়ে দিয়েছেন, চেষ্টা করেছেন, সেজন্য তাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন বাম দিকে শ্রীকান্ত খাঁড়া, যিনি এখানকারই অধিবাসী এবং আমাদের পরিচালন সমিতির সদস্য, যিনি সবসময় আমাদের সঙ্গে রয়েছেন এবং আপদে বিপদে নিজে যেচে আমাদের বলেন, স্যার কোনো দরকার হলে আমাদের বলবেন। এ ধরনের পরিচালন সমিতির সদস্য পেয়ে আমি নিজে গর্বিত, তাকে আমরা স্বাগত জানাই। স্বাগত জানাই আমাদের প্রিয় দাদা, আমরা দাদাই বলি, ডক্টর শুভ্রেন্দু মাইতি, যিনি অ্যান্থ্রোপোলজি বিখ্যাত অধ্যাপক এবং এখনো অধ্যাপনা করে যাচ্ছেন এত বয়সেও, এবং যিনি অধ্যাপনার থেকে আমার সঙ্গে তার যা সম্পর্ক সেটা হলো একেবারেই দাদার মতো। এবং যখনই বিপদে আপদে আমরা কলেজের প্রশাসনের পক্ষ থেকে গেছি, সঙ্গে সঙ্গে তার সাহায্য পেয়েছি, হাত বাড়িয়ে দিয়েছেন, তাকে আমরা এই মঞ্চে পেয়েছি, তাকে আমরা স্বাগত জানাই। আমাদের শান্তি চক্রবর্তী, আমার ছাত্রের মতো সবসময় তিনি বিপদে আপদে এখানে সবসময় রয়েছেন এবং না ডাকলেও সবসময় তিনি সাড়া দেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকেন, তাকে আমি মঞ্চে স্বাগত জানিয়েছি। এখানে দিলীপবাবু রয়েছেন, প্রাক্তন প্রধান, আমাদের এই মনোরঞ্জন বাবু রয়েছেন, ওর মেয়েও আমাদের ইংলিশ অনার্সের ছাত্রী ছিলেন, পড়াশোনা করে না হয়তো বা করে জানি না, তিনি এসেছেন, আমরা আনন্দিত। আর ছোট্ট করে স্বাগত আমাকে জানাতেই হয়, আমাদের খুব কাছের মানুষ, কাছের মানুষ এই অর্থে বলছি রাজনীতির দৃষ্টিতে না, মানুষের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, যিনি শিক্ষাকে, শিক্ষানুরাগীকে এবং শিক্ষার সঙ্গে যুক্ত যাদেরকে যথোচিত সম্মান দেন, যেটা বর্তমান দিনে নেতৃত্বের মধ্যে, নেতাদের মধ্যে প্রায় লক্ষ্য করা যায় না, এবং সেই দিকটার জন্যই আমি তাকে সম্মান জানাই। শুধু জনপ্রিয় বিধায়ক হিসেবে নয়, আমাদের কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হিসেবে নয়, মানুষ গুলশান মল্লিককে আমি কলেজের পক্ষে স্বাগত জানাই। সবাইকে স্বাগত যারা বাইরে রয়েছে, প্রত্যেককে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেছি। উত্তম আসেনি না, এই উত্তম উত্তম সোমনাথ আছে, তাহলে ডাকো ডাক। আমরা আজকের এই অনুষ্ঠান সবাইকে নিয়ে করতে চাইছি, প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, সেই সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীবৃন্দ সকলকে নিয়ে আমরা এই নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে রয়েছি, আমরা পথ চলতে চাইছি। পরবর্তী পর্যায়ে কিছু কথা বলার জন্য আমি প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে সোমনাথ হালদারকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ছাত্র সংসদের প্রাক্তন সদস্য, কলেজের প্রাক্তন ছাত্র সোমনাথ হালদার এখন কিছু কথা। নমস্কার, আজকে আমি প্রথমেই সঞ্চালক অনুবেশদাকে শ্রদ্ধা এবং আমার অভিভাবক পথচলার আশীর্বাদ ধন্য জনাব বিধায়ক জনাব গুলশান মল্লিক মহাশয় এবং আমাদের শিক্ষাগুরু ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবেশ কুমার আচার্য মহাশয় এবং উপস্থিত খাদ্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির শান্তিরঞ্জন চক্রবর্তী মহাশয়
এবং উপস্থিত আমাদের আরও জীবিত সদস্যগণ এবং আমাদের বর্তা ডক্টর আবু বকর মহাশয় এবং আমার উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম এবং আমাদের সহকর্মী আমাদের শিক্ষা কর্মচারী বন্ধুদের শ্রদ্ধা এবং আমার সকল ছাত্র পরিষদের এবং ছাত্র সংসদের এবং স্টুডেন্টদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে বেশি কথা বলার এটা জায়গা নয়। কারণ আজকে আমরা যে 2013 সালে যে আমাদের ছাত্র সংসদ যে গঠন হয়েছিল পুনর্গঠন হয়েছিল তাদের আমাদের লক্ষ্যই ছিল শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন ও দেশপ্রেমকে নিয়ে আমরা আজকে যে উন্নয়নের জন্য যে আজকে সামিল হয়েছি তার আজকে একটা প্রস্ফুটিত দেখতে পাচ্ছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ের গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজের সায়েন্স বিল্ডিং আজকে প্রত্যেকটি আমাদের বিধায়ককে আমরা তৃণমূল ছাত্র সংসদের পক্ষ থেকে বিধায়ককে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের ডক্টর দেবেশ কুমার আচার্য মহাশয়কে ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় ওনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে অর্থন করলে যে আজকের এই সায়েন্স বিল্ডিং আজকে শুধু হাওড়া জেলায় নয় আমরা পশ্চিমবঙ্গে আজকে গর্ব অনুরোধ করব যে আমাদের একটি পাঁচলার গর্ব আমাদের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক মহাশয়ের উদ্যোগে একটি এত বড় বিল্ডিং আজকে ভিত্তি স্থাপন করেছেন। আমরা এই রক্ষণাবেক্ষণ ওনাদের যেভাবে ওনারা বলবেন আমরা নিজেদের রক্ত অন্তত বইতে দেবো কিন্তু এইটা রক্ষণাবেক্ষণ করব। এই বলে আমি আজকের এই বক্তব্য শেষ করলাম। নমস্কার। সোমনাথের পর আরেক প্রাক্তন ছাত্র সংসদের ছাত্র সংসদের সদস্য প্রাক্তন সদস্য উত্তম বাগ। উত্তম বাগ এখন কিছু কথা। আজকে সভার সঞ্চালক প্রণমেশ দা এখানে উপস্থিত আছেন, আমাদের পাঁচলার বিধায়ক জনাব গুলশান মল্লিক উপস্থিত আছেন, গঙ্গাধরপুর কলেজের অধ্যক্ষ দেবেশ কুমার আচার্য মহাশয় উপস্থিত আছেন, শান্তিরঞ্জন চক্রবর্তী উপস্থিত আছেন, ডক্টর আবু বকর খান উপস্থিত আছেন, জিবির সদস্যগণ ও গঙ্গাধরপুর কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ ও আরও যারা আছে সকলকে আমার তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ জানাই। আজকে 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 মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনাকুল্যে ও আমাদের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের সহযোগিতায় ও গঙ্গাধরপুরের গ্রামবাসীবৃন্দর সহযোগিতায় আজকে নতুন ভবনের উদ্বোধন হচ্ছে। আমরা যখন 2013 সালে ছাত্র সংসদ ক্ষমতায় এসেছিলাম তখন আমরা কথা দিয়েছিলাম যে আমরা কলেজটার উন্নতি করব। আজকে শুধু পাঁচলা নয়, আজকে সারা পশ্চিম বাংলার বুকেও এটা একটা দৃষ্টান্ত রয়ে গেল ও আমাদের এমএলএ সাহেব গুলশান মল্লিক যেটা কথা দেয় সেই কথা রাখে। আজকে এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে আমরা রয়েছি এবং খুব ভালো লাগছে এখানে অনেক পুরাতন ছাত্রছাত্রী যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন সেই সঙ্গে এই জনপদের যারা শিক্ষানুরাগী মানুষ তাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখা হওয়াটাও এই যোগাযোগটাও আমাদের কাছে বড় প্রাপ্তি আজকের এই অনুষ্ঠানকে উপলক্ষ করে। আমরা আমাদের মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দদের কাছ থেকে মূল্যবান কিছু বক্তব্য খুব সংক্ষেপে শুনে নেব। সেই সঙ্গে আমি এই মুহূর্তে অনুরোধ জানাব প্রাক্তন ছাত্র ছাত্র সংসদের সদস্য তারক ঘোষ, তারকনাথ কর তাকে কিছু কথা বলার জন্য। নমস্কার সকলকে, আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং ভালোবাসা অভিনন্দন। আমার এখানে উপস্থিত পাঁচলার জনপ্রিয় বিধায়ক যার জন্য আজ আমরা ওই যে দেখা যায় গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির সবুজ কালারের কলেজটা কংগ্রেস থেকে তৃণমূল ছাত্র পরিষদে আসতে পেরেছি, যার জন্য এত বড় বিল্ডিং একটা
গঙ্গাধরপুরে শুধু নয়, পাঁচলার বুকে নয়, সারা হাওড়ার বুকে তৈরি হয়েছে আমাদের গঙ্গাধরপুরে মহাবিদ্যা মন্দির কলেজের নতুন বিল্ডিং। এনার জন্য সবথেকে বড় একটা জোরে করতালি দিতে সবাইকে আমি অনুরোধ করব, কারণ ইনি না থাকলে হয়তো আমরা ওই কলেজটাকে তৃণমূল ছাত্র পরিষদও আসতে পারতাম না, আর এত বড় একটা কলেজের বিল্ডিংও তৈরি করতে পারতাম না। তাই শতকোটি প্রণাম জানাই ওনাকে এবং আমাদের কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় দেবেশ কুমার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং শতকোটি প্রণাম। সাথে উপস্থিত আমাদের শান্তিদা এবং তৃণমূলের ছাত্র পরিষদের প্রত্যেক সদস্য, তৃণমূল ছাত্র সংসদ প্রত্যেকজনকে এবং আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দদের প্রণাম জানিয়ে আমি দুচার কথা বলবো। সর্বপ্রথম বলি যে আমরা গর্ব করে বলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, এই কারণেই আজকে শিক্ষার প্রতিষ্ঠানেও এই মানুষটির কথা বলা অত্যন্ত জরুরি, কারণ এই মানুষটি না থাকলে হয়তো পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার আগে যে শিক্ষার হার ছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা এলো যে শিক্ষার হার বেড়েছে, এই মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় না এলে হয়তো পশ্চিমবাংলার শিক্ষার হার কোনোদিনও বাড়তো না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন একটা মেয়েকে বাড়ি থেকে কিভাবে তাকে উন্নয়ন করা যায়, কিভাবে তার পড়াশোনা করা যায়, কিভাবে তাকে বড় করা যায়। তাই তিনি তাদের জন্য নতুন এক প্রকল্প তৈরি করেছিলেন যার নাম কন্যাশ্রী। তাই এখনো বাড়ির লোকেরা বাবা মায়েরা বলে বাপেরা আর দেয় না বিয়ে, কন্যাশ্রীর টাকা নিয়ে পড়ছে কন্যা হাল হাসছে, তাই দিদিমণি তোমায় চাই। এই সেই দিদিমণি যে দিদিমণি ছোট্ট ছোট্ট স্কুলের স্টুডেন্টরা, ছোট্ট ছোট্ট স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যেত তখন কিন্তু সেই মুহূর্তে তাদের জুতো কেনারও পয়সা ছিল না, ব্যাগও ছিল না, খুব অসহায় মানুষ, গরিব পরিবারের মানুষ ছিল। তাই দিদিমণি সেই বাড়ির লোকেরাও এখনো বলছে স্কুলে যেত খালি পায়ে জুতো মোজা, তাদের পায়ে শিশুরা সব শক্তিধর মমতাদি তোমায় চাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের শুধু মা নয়, আমাদের সারা পশ্চিমবাংলার মমতাময়ী মা। আজ উনি আছেন বলেই আজ প্রত্যেকটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দাদারাও আছে বলেই, এই কারণেই বাইরে থেকে ওই যে গেরুয়া পোশাকধারী লোকেরা দেখে যায় আর ওরা মনে মনে বলে কলেজের ভেতরে যাব না, কারণ কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের দাদারা আছে, তারা জানে তাদের বোনকে তাদের ভাইকে কিভাবে রক্ষা করতে হয়। তাই আমি আর একটা কথা বলে সামান্য একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। একদিন এক পরিবারের ইলেকশন বা ভোটের সময় এক বাবা কোনো বিরোধী পার্টি থেকে, গেরুয়া পোশাকধারী পার্টি থেকে কিছু অর্থ টাকা খাওয়ার লোভ আসে, তো তাকে টাকার প্রলোভন দেয়া হয়। টাকার প্রলোভন দিয়ে তাকে তখন বলা হয় একটা কথাই যে আজ পঞ্চায়েত ইলেকশনের ভোট, আজকের এই ভোটটা বিজেপিকে দিতে হবে। তো এইভাবে সেই লোকটি বা বাবাটি বাড়িতে যায়, বাড়িতে যাবার ফলে হঠাৎ তার বাড়িতে দেখা যায় ওনার স্ত্রী রান্না করছিল, রান্না করতে করতে স্ত্রীকে যখন যে বলছে কি গো যখন ভোটটা দিতে যাবে না বিজেপিকে ভোটটা দেবে, তখন স্ত্রী সঙ্গে সঙ্গে রেগে সামনে একটা বঁটি ছিল, বঁটিটাকে শক্তভাবে ধরে তার দিকে তেড়ে যাচ্ছিল, বলছে নেহাত তুমি আমার স্বামী, নইলে কিন্তু আজ এই বঁটিটা আমার হাত থেকে মাটিতে আর রাখতো না, তোমার সঙ্গে সঙ্গে গায়ে পড়ে যেত, কারণ এই যে গ্যাসটা জ্বলছে হাজার টাকার গ্যাস এটা বিজেপি সরকারের দেয়া, আর যে গ্যাসে যে ভাতটা ফুটছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 টাকা কিলো চালের ভাত, যেটা খেয়ে আজ তোমার ক্ষুধার্ত শিশুরা স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে। তুমি ভুলে যেতে পারো আমি ভুলিনি, যদি আমি ভোট দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেব। তারপর বাবাটা চলে গেল, বাবাটা যে কোথায় গেল তার বৃদ্ধা মায়ের কাছে, বৃদ্ধা মায়ের কাছে যে বলছে মা তোমার বৌমার কাছে গেছিলাম, বৌমা তো আমার কথা শুনলো না, তুমি আমি তো তোমার সন্তান, যদি ভোটটা যদি তুমি বিজেপিকে দাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। তখন মা সঙ্গে সঙ্গে সাঁটিয়ে গেলে এক চর চর মেরে বলছে তুই কিভাবে বাবা ভুলে গেলি, কিছুদিন আগে তোর বাবা হসপিটালে ভর্তি ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্রি চিকিৎসা ফ্রিতে বেড
হাসপাতাল লিউনিমেট লোক হচ্ছে চিন্তা নাই দিদিমণি তোমায় চাই। সেই ফ্রি চিকিৎসায় এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আজ তোর বাবাটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, নইলে কিন্তু তোর তো অর্থের কোনো জোর নেই, বাবাটা কিন্তু বাড়ি আসতে পারতাম না, বাড়ি আনতে পারতাম না। তখন অসহায় হয়ে সে আবার চলে গেল তার মেয়ের কাছে, মেয়ে তখন বই নিয়ে পড়াশোনা করছিল, মেয়ে তখন পড়তে পড়তে বলছে এইচএস দেবে, মেয়ে পড়তে পড়তে বলছে, মেয়ের কাছে গেছে, মেয়ে বলছে খুকি মাকে আর ঠাকুমাকে একটু বোঝানা যে বললা যাতে এই পঞ্চায়েত ইলেকশনের ভোটটা বিজেপিকে দেয়। সঙ্গে সঙ্গে মেয়ে তখন বইটা দিয়ে বাবার দিকে তেড়ে গেল, একদম চোখ মুখ বড় করে বলল বাবা নেহাত তুমি আমার বাবা, নইলে হয়তো আমার বইয়ের পাশে যে লাঠিটা ছিল ওটা ওটা তোমার গায়ে পড়ে যেত। বলছে কেন? বলছে বাবা তুমি ভুলে যেতে পারো, আমি ভুলে যাইনি, যখন আমি স্কুলে যেতাম স্কুলে যাবার সময় আমার প্রচুর অসুবিধা হতো, তোমাকে 10 টাকা 20 টাকা গাড়ি ভাড়া চাইতাম, তুমি কিন্তু দিতে না, তুমি বলতে হেরা আমাদের নুন আনতে পান্তা পুরায়, তোকে আমি কোথা থেকে টাকা দেবো। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সাথী পেয়েছিলাম বাবা, সেই সাইকেলে চড়ে আজ আমি এইচএস পাস করেছি এবং এইচএস পাস করে আমার স্বপ্নের বিল্ডিং উদ্বোধন হয়েছে গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজ, যেখানে আমরা সায়েন্স বিল্ডিং এ নতুন করে সারা 5 লাখ গর্ব যে নতুন বিল্ডিং উদ্বোধন হয়েছে, এটা সারা 5 লাখ শুধু নয় সারা পশ্চিমবাংলার গর্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় 5 লাখ, বিধায়ক গুলশান মল্লিকের সহযোগিতায় আমরা এত সুন্দর একটা বিল্ডিং পেয়েছি, আমি সেখানে এখন ভালো করে পড়াশোনা করতে পারবো। তাই সেই সবুজ সাথী সাইকেল নিয়ে যেরকম আমি স্কুলে যেতাম আমি আজ কলেজেও যাব, তুমি ভুলে যেতে পারো দাদা বাবা আমি ভুলে যাব না, কারণ আমি মাকে বলবো যদি তোমায় ভোটটা দিতে হয় তাহলে তুমি তৃণমূল কংগ্রেসকেই দেবে। এরপরে বাবা দুঃখের সহিত কাঁদতে কাঁদতে চলে গেলেন, সোজা চলে যেতে যেতে বিজেপির পার্টি অফিসে গেলেন, যে বললেন আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করো, আমার মুখোশ আমার বাড়ির লোক খুলে দিয়েছে, আমার মুখোশ আমার বাড়ির লোক খুলে দিয়েছে, আমি কোনো চোর চিটিংবাজ ধান্দাবাজদের কাছে টাকার বিনিময়ে বিক্রি হব না, তাই তাকে সেই টাকা ফেরত দিয়ে বাড়িতে এসে মা বাবা বউ তিনজনে মিলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভোট দিলেন। তাই আমি সকল ছাত্রছাত্রীকে অনুরোধ করে বলবো আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, শুধু এরকম কলেজ বিল্ডিং নয় আরো অনেক কিছু গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজে নতুন করে সৃষ্টি হবে, তার জন্য দরকার তৃণমূল ছাত্র পরিষদের হাত শক্ত করা। জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, গুলশান মল্লিক জিন্দাবাদ। আমরা শুনলাম তারক চন্দ্র করের বক্তব্য। এরপরে যাকে আমি ডেকে নেব সংক্ষেপে কিছু কথা বলার জন্য। আজকের এই মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের দুজনের কাছ থেকে মিডিয়া তাদের বক্তব্য নিচ্ছিলেন এবং সেখানে মিডিয়ার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই গঙ্গাধরপুর কলেজের শিক্ষার মান কীরকম। আমরা প্রত্যেকেই জানি এখানে এই কলেজের শিক্ষার মান কেমন, এই কলেজ থেকে পাস করে এখানকার প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে বহুজন স্বনামে বিভিন্ন জায়গায় স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এমন অনেকেই আছে এই কলেজে হয়তো আংশিক সময়ের শিক্ষকতা করে পরবর্তী সময়ে পূর্ণ সময়ের শিক্ষক রূপে নিয়োজিত হয়েছে। সেরকমই একজন অভিজিৎ দাস এই গঙ্গাধরপুর কলেজেই আংশিক সময়ের শিক্ষকতা করতে করতে পূর্ণ সময়ের শিক্ষক হিসাবে নিয়োজিত হয়েছে। অভিজিৎকে আমি এখন ডেকে নেব কিছু কথা বলার জন্য। অভিজিৎ দাস, নমস্কার। প্রথমেই প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই কাঁচলা থানার নবরূপকার মাননীয় এমএলএ সাহেব মহাশয়, মাননীয় গুলশান মল্লিক মহাশয়কে। প্রথমে শুভেচ্ছা জানাই আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবেশ কুমার আচার্য মহাশয়কে, এছাড়া আজকে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গকে, প্রাক্তনী ছাত্র সংসদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা এবং
আমাদের ইউনিয়নের সমস্ত ভাইরা এবং আমাদের বর্তমান ছাত্রদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দুই একটি কথা আমরা বলবো। প্রথমেই একটি ক্ষমা চেয়ে নিই যে আজকে বিশেষ কারণে আমরা আমাদের কলেজের যারা প্রাক্তনী ছাত্র, যারা হয়তো অনেকেই আজকে ইউটিউব চ্যানেলে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে দেখছে, তাদের সকলকে আমাদের এখানে ডেকে নেওয়া সম্ভব হয়নি। প্রাক্তনী ছাত্র সংসদের পক্ষ থেকে তাদের কাছে এই ত্রুটি তাদের কাছে আশা করছি তারা মার্জনা করবেন, বিশেষ কারণে পরে আমাদের অনুষ্ঠানে হয়তো তারা আহ্বান পাবেন। আমাদের কলেজ বয়সের নিরিখে অন্যান্য কলেজের তুলনায় অনেকই নবীন। এই নবীনতার কারণে ছাত্র সংসদ আরও অনেক নবীন। প্রাক্তনী ছাত্র সংসদের এই নবীনতার কারণে আমরা অনেক ক্ষেত্রে অনেক কাজ করতে গিয়ে আমাদের অজ্ঞতার কারণে পিছন থেকে আমাদের সমস্ত কাজ যিনি সাহায্য করেন যে দুজন মানুষ তাদের প্রথমেই আমরা শুভেচ্ছা জানাই। মহাভারতে যেমন অর্জুন পথ চলতে গিয়ে কৃষ্ণ যেমন তাকে অন্তরাল থেকে সমস্ত সুনির্দিষ্ট পথ মত দিয়ে তাকে সাফল্যের পথে পৌঁছে দিতে পেরেছিলেন বা পেরেছিলেন, আমাদেরও প্রাক্তনী ছাত্র সংসদ বিভিন্ন কাজ করতে গিয়ে যিনি সাহায্য করছেন অন্তরাল থেকে শ্রীকৃষ্ণের মতো, আমাদের মাজরা থানার বিধায়ক মহাশয় মাননীয় গুলশান মল্লিক মহাশয় এবং আমাদের কলেজের অধ্যাপক অধ্যক্ষ মহাশয়, তাদের দুজনকে আমাদের প্রাক্তনী ছাত্র সংসদের পক্ষ থেকে প্রণাম জানাই। এবং ওনারা আমাদের যে সুনির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছেন আমরা আগামী দিনে সেই ছাত্রছাত্রীদের মঙ্গলার্থে সেই সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়িত করব। বর্তমানে পৃথিবীর মহা অসুখের কারণে হয়তো সেগুলো বন্ধ আছে, সেই জন্য আমরা অনেক ক্ষেত্রেই করে উঠতে পারিনি। আরেকটি কথা না বললে নয়, আমরা এই কলেজের একদিন প্রাক্তন ছাত্র ছিলাম, আমার সাথে সাথে আমাদের আরও ঈশিতা মধুমিতা এবং নাজরিন, আমরা এরকম অনেকই ছাত্র ছিলাম এই কলেজের এবং কলেজের শিক্ষকতার সাথে একটি কাজও করতাম এখানে আংশিক সময়ের জন্য। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং আমাদের কলেজের মাজলা থানার বিধায়ক মহাশয়, কলেজের কার্যকরী সমিতির পরিচালন সমিতির বিশিষ্ট ব্যক্তিরা এবং অধ্যক্ষ মহাশয়ের সহযোগিতায় আমরা আজকে একটা নিশ্চিত শিক্ষকতা জীবনে উন্নীত হতে পেরেছি। তাই আমার তরফ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং শেষে যে কথাটা বলার যে যারা আজকে আমাদের কলেজের বর্তমান ছাত্র, আমরা আশা করছি ভবিষ্যতে তারা একদিন তাদের যখন শিক্ষা জীবন শেষ হবে তারা আমাদের কলেজের প্রাক্তনী সংসদের দায়িত্ব নেবে। গঙ্গাধরপুরের মুখে এবং সমগ্র পশ্চিমবঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানের নব বিল্ডিং নির্মিত হলো এবং গঙ্গাধরপুর কলেজ যে ছোট্ট জায়গা থেকে যাত্রা শুরু করেছিল ভবিষ্যতে তার যে স্বপ্নের রূপে পৌঁছাবে সেই যাত্রাপথে এই প্রাক্তনীরাই একদিন এসে তাদের হাল ধরবে এবং গঙ্গাধরপুর কলেজকে তাদের স্বপ্নের পথে পৌঁছে দেবে। তাই সব শেষে আমাদের মাজরা থানার বিধায়ক মহাশয় এবং আমাদের অধ্যক্ষ মশাইকে আমাদের কলেজের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দাস, তার মূল্যবান বক্তব্য পেশ করলো। এরপরে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো মাননীয় শ্রী শান্তিরঞ্জন চক্রবর্তী, আজকের অনুষ্ঠানের অন্যতম সম্মানীয় অতিথি, কর্মাধ্যক্ষ পাঁচলা পঞ্চায়েত সমিতি, মাননীয় শান্তিরঞ্জন চক্রবর্তী। নমস্কার, দ্বিপ্রহরে আজকে গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন, এই মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বিধায়ক পাঁচলার নবরূপকার পাঁচলার ভূমিপুত্র জনাব গুলশান মল্লিক উপস্থিত আছেন, এই কলেজের ছাত্রছাত্রীদের নয়নের মণি অভিভাবক ডক্টর দেবেশ আচার্য উপস্থিত আছেন, ডক্টর আবু বক্কর উপস্থিত আছেন, শুভেন্দুবাবু পরিচালন সমিতির শ্রীকান্ত খাঁড়া আছেন, অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী এবং কিছু জনপ্রতিনিধি সকলকে আমি প্রথমেই আমি শুভেচ্ছা জানাই।
চল্লিশ বছর আগেকার কিছু কথা আমার মনে পড়ে যায়। যখন সাতজন ছাত্রীকে নিয়ে এই কলেজ সূচনা হয়েছিল, ছোট্ট দুটো ঘর, একটা ঘরে অধ্যাপক রঞ্জিত বাবু থাকতেন, একটা ঘরে অধ্যাপক অধ্যাপিকারা থাকতেন, আর দুটো ঘরে ছাত্রীরা থাকতেন। অতিবাহিত হয়ে গেল দু তিন বছর পরে, হয়তো মনে হয় 84 সালে কোভিডেশন হলো, তখন ছাত্রছাত্রী দাঁড়ালো 60 জন। তারপরে নির্বাচন হলো, নির্বাচনের সময় আমি বাইরে থেকে কিছু ছাত্রছাত্রীদের সাপোর্ট করেছিলাম, এবং তখন ছাত্র পরিষদের ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র 60 জন ছাত্রছাত্রীকে নিয়ে। দেখতে দেখতে আজকে 40 বছর পার হয়ে গেল। একটু আগে আমাদের দেবজ্যোতি বলছিলেন, স্যার বলছিলেন যে এই কলেজ থেকে একজন ছাত্র যে দাস, সে আজকে প্রফেসর হয়েছে, অনেককে ডাক্তার হয়েছে, বিডিও হয়েছে এই কলেজ থেকে পড়ে অনেক ছাত্রছাত্রী। 40 বছর হয়তো দেখা যাবে পরিসংখ্যা, আজকে এই কলেজে পড়ে অনেক জীবিকা অর্জন করছে, এবং গর্বের সঙ্গে তারা বলতে পারছে যে আমরা গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরের কলেজে পড়েছি। খুব ভালো লাগে, কারণ আজকে আমাদের এই গর্ব শুধু গঙ্গাধরপুরের নয়, এই গর্ব পাঁচলার, এই গর্ব হাওড়ার। যিনি আমাদের বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় আমাদের বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ডক্টর দিবেশবাবুর প্রচেষ্টায় এই কলেজে নবনির্মিত হয়েছে, তাই ওনাদের আমি আমার অন্তঃস্থল থেকে আগে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমি এই পরিচালন সমিতিকে, ওনারাও চেষ্টা করেছেন, এবং ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়নকে। এদের প্রত্যেকের চেষ্টায় আজকে এই আজকে নবনির্মিত ভবনের উদ্বোধন হলো, খুব গর্বের সঙ্গে বলি। তাই আমার আর কাছে আর কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, এই কলেজ যেমন মাথা উঁচু করে আছে, মাথা উঁচু করে থাকবে, কারণ এই কলেজের অনেক ঘাত প্রতিঘাত হয়েছে। আমরা এই কলেজের বাধা দিতে গিয়ে, কিছু অপকর্ম বাধা দিতে গিয়ে আমরা এই কলেজের কাজকর্ম যাতে ব্যাহত হয় এমন প্রচেষ্টা করেছিল, তখন আমরা বাধা দিয়ে এই কলেজের পক্ষ থেকে আমরা কেস খেয়েছিলাম। আজকে গর্বিত আমি যেই কলেজ আজকে মাথা উঁচু করে, গঙ্গাধরপুর কলেজ আজ মহাবিদ্যা মন্দির কলেজ আজকে 40 বছর পার হয়ে গেল, এটাই সবচেয়ে বড় আমাদের কাছে পাওনা। তাই বেশি কিছু বলবো না, আমাদের বিধায়ক বলবেন, আপনাদের কাছে শুভেচ্ছা রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ধন্যবাদ মাননীয় শান্তিরঞ্জন চক্রবর্তী, তার মূল্যবান বক্তব্য রাখলেন। এরপর আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী ডক্টর আবু বকর মল্লিক, আপনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর আবু বকর মল্লিক, নমস্কার। এই শুভ সময় এবং শুভ উদ্বোধনে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। শিক্ষা সম্বন্ধে আমার কিছু বলার নেই, আমাদের কাছে অধ্যাপক অধ্যাপিকা দেবেশবাবু আছেন, ওনারা বলবেন। আমি যে কথাটা বলবো সেটা আপনারা কেউ জানেন না, সেটা হচ্ছে আপনাদের বিধায়ক সম্বন্ধে। এই কলেজে কিভাবে তার অবদান আছে সেটা আপনারা জানেন, কিন্তু তার একটা ছোট্ট ঘটনা আমি বলি। তো সর্বপ্রথম আমি জানিনি, আমার অন্তর থেকে আমি আন্তরিক ভালোবাসা এবং সম্মান প্রণাম এবং সালাম জানাই অধ্যাপক দেবেশকুমার আচার্য মহাশয় এবং আপনাদের বিধায়ক আমার বাবা গুলশান মল্লিক মহাশয় এবং জিবির মেম্বার সমিতি আছে তাদেরকে, এবং আমাদের
সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের অনেকেই জনপ্রতিনিধি আছে, সকলের নাম নিতে পারছি না, তাদের সকলকে এবং স্পেশালি আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেদেরকে আমি দু এক কথা বলতে চাই। যেটা বলতে চাইছিলাম, এই এই গঙ্গাধরপুর কলেজের একটা ডেভেলপ করতে গেলে, একটি স্কুল কলেজ বানাতে গেলে আপনারা সবাই জানেন তার জন্য অনেক কিছু প্রয়োজন আছে। একটা প্রথমে প্ল্যান দরকার, তারপর সেই জায়গার অ্যারেঞ্জমেন্ট করা। আমরা জানি যে গঙ্গাধরপুর যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এই জায়গায় কোনো কিছু ছিল না। প্রথমে জায়গার অ্যারেঞ্জমেন্ট করা এবং জায়গার সমস্যা যেটা শান্তি কাকা বলছিলেন তার সমাধান করা, তার সঙ্গে ফান্ড আনা এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে আমি আমার বাবাকে দেখেছি, কেননা আমার সঙ্গে অনেক সময় আমার বাবার সঙ্গে আমার আসা যাওয়া হয়, দেখেছি বিভিন্ন ফাইল নিয়ে কোনো একবার পিডব্লিউ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টে যেতে গিয়ে। ঘটনাক্রমে একটা দিন এরকম ছিল যে যেদিনে এই ফাইল নিয়ে নবান্নে দৌড়াতে হয়েছিল সেদিনে আমার বাবার হেলথ অবস্থা তো ভালো ছিল না এবং পাশের কর্মীর নাম বলছি না, তিনি বললেন, এমএলএ সাহেব এই ঘটনাটা আজকে থাক না, এক সপ্তাহ পরেও করা যাবে। তখন আমার বাবা বলেছিল, না গো, ছেলেদের ভবিষ্যতের ব্যাপার আছে। তো এই ভাবটা, হয়তো কথাটা এটা ছিল, ভাবটা এমন ছিল সেটা তো বহিঃপ্রকাশ করা যায় না। সেটা আমি ভেবেছিলাম হয়তো আমার জন্যই ভাবছি হয়তো, অথচ আমি স্কুলের স্টুডেন্ট নয়। এটা দেখে আমার নিজের মনে হয়েছিল, না সত্যি ভবিষ্যৎ মানে সেদিন আমার বাবার কাছে আমি ছেলে নয়, আরও এই স্টুডেন্টটাই আমার বাবার কাছে, মানে সকলেই আমার ছেলের মতো, মানে আমার বাবার ছেলের মতো। যাই হোক, আর আমার আরেকটা উদ্দেশ্য বলার এটা যে আমি স্টুডেন্টদের কাছে সবচেয়ে বড় আমার আশা এবং আকাঙ্ক্ষা যে দেখো, স্কুল তো প্রতিষ্ঠিত হলো, কলেজ মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ে ভিত্তি স্থাপন যেটা করার বিধায়ক মহাশয় করেছেন, অধ্যাপক দেবসকুমার আচার্য মহাশয় সেটা করেছেন, কিন্তু এর রূপ কিন্তু তোমাদের হাতে। এই রূপ তখনই বহিঃপ্রকাশ পাবে, তখন তো সুগন্ধ ছড়াবে যখন তোমরা এই স্কুল থেকে, এই কলেজ থেকে বেরিয়ে কেউ ডিপ্লোম্যাটস হবে, কেউ বা হবে টিচার, কেউ প্রফেসর, কেউ বা যাবে ফরেন, যখন এবং তার শিক্ষার সঙ্গে সঙ্গে এই পরিবেশে, এই গঙ্গাধরপুর পরিবেশে ইতিহাস তখনই রচনা হবে যখন আমরা শিক্ষক মহাশয়দেরকে ওই যোগ্য সম্মান। দেখো, একটা টিচার, একটা শিক্ষক তার 30 ইয়ার্স যিনি জব করে, সে 30 ইয়ার্স এই গঙ্গাধরপুর কলেজে থাকবে, সে কাদের উদ্দেশ্যে? টিচারদের, মানে স্টুডেন্টদের উদ্দেশ্যে। এই অধ্যাপক অধ্যাপিকাগণ সমস্ত দিনের সবচেয়ে জিস টাইম, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম স্টুডেন্টকে দেবে, এবং এটা বাস্তব সত্য। আমি যদি একটা বই 100 বার পড়ি, যতটা না আমি নিজে নিতে পারবো, ওই একটা টিচারের মহাশয়ের ক্লাস করে 2 ঘন্টার ক্লাসে কিন্তু ওই 100 দিন আমার পড়ার থেকেও বেশি জিনিস আমি কনজাম্পশন করতে পারবো, এটা বাস্তব। তাই ওনাদের যে সম্মান দিয়ে যদি আমরা আমাদের ডিপ্লোম্যাটস হলাম, আমরা তাহলে এই সুগন্ধটা যদি ছড়াতে পারি, তাহলে এই বাস্তব আমাদের মেহনত, বিধায়ক মহাশয়ের মেহনত এবং আমাদের দেবস আচার্য মহাশয়ের মেহনত এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্দেশ্য, সেটাই সফল হবে তখন। তাই আমি একটা, আমার একটা আকাঙ্ক্ষা যে আদর্শ মহাবিদ্যালয় তৈরি হোক। এই আদর্শ মহাবিদ্যালয়ের জন্য আমার শিক্ষক মহাশয়ের কাছে আমি অনুরোধ করবো, মানে অধ্যাপিকা, আমরা যখন হসপিটালে আমরা বসি আমাদের আউট চেম্বারে, তখন আমাদের কাছে অনেক রকমের, মানে এমন, মানে এটা হয় আমার একটা বাস্তব সত্য যে আমাদের ডাক্তারদের অনেক জায়গায় আমাদের টর্চার হয়, এটা একটাই কারণ যে আমাদের শিক্ষার অভাব। তাই আমরা চাইছি প্রত্যেক জায়গায় শিক্ষার অভাবেই আমরা কিন্তু ভুগন্তে হয়, সেটা আমি ভুগেছি, আপনিও ভুগবেন, এবং স্টুডেন্ট যারা আজকে আমরা পাচ্ছি না শিক্ষকদের শিক্ষা নিতে যারা দিচ্ছে, তারাও কিন্তু একদিন ভবিষ্যতে ভুগবে। তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা শিক্ষক, মানে আমরা টিচার, তারা যেন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয়ে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে একটা আদর্শ সমাজ এবং আদর্শ কলেজ এবং আদর্শ পাঁচলা কিংবা হাওড়া গড়ার এই ইতিহাসের নাম এটা লেখা থাকুক যে গঙ্গাধরপুর এই স্কুল কলেজ এবং গঙ্গাধরপুর গ্রাম কিংবা পাঁচলা নাম যেন স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে, এই আশা, এই উম্মীদ রেখে আমি আমার বক্তব্য থেকে শেষ করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু বক্কর মল্লিক। তার বক্তব্যের পরতে পরতে অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী তাদের সঙ্গে যে সম্পর্ক এবং শিক্ষার প্রতি ভালোবাসা, শিক্ষার প্রতি অনুরাগ, একই সঙ্গে আর বিধায়ক মহাশয়ের তৎপরতার কথা, এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি সাধনে তার যে তৎপরতা, সেই তৎপরতা অত্যন্ত কাছ থেকে তিনি দেখেছেন, অনুভব করেছেন, সে বক্তব্যের মধ্য দিয়ে আমরা সেই সমস্ত অজানা কথা জানতে পারলাম, আমরা হৃদয় হলাম। অনেক ধন্যবাদ ডক্টর আবু বক্কর মল্লিককে।
এরপর কিছু কথা বলার জন্য অনুরোধ জানাই পরিচালন সমিতির মাননীয় সদস্য বিশিষ্ট শিক্ষাব্রতী মাননীয় শ্রী শ্রীকান্ত খাড়া মহাশয়। নমস্কার, আমি সঞ্চালকের প্রিয় সঞ্চালক প্রণবেশ কথা ধরেই আমি বলছি। প্রণবেশ প্রথমেই বলল যে এই কলেজটা দেখে আমার খুব ঈর্ষা হচ্ছে। আমারও ঈর্ষা হয় দুটো কারণে, একটা হচ্ছে আমি এই কলেজে ভর্তি হতে পারিনি, সেটা হচ্ছে 81 সাল আমরা এইচএস পাস করে যখন বিভিন্ন কলেজে ছোটাছুটি করছি তখন এই কলেজে উদ্বোধন হলো, কিন্তু এখানে সায়েন্স না থাকার জন্য আমরা এখানে ভর্তি হতে পারি। সেই কারণে আমাদের ঈর্ষা হয় যে গ্রামে একটা কলেজ হলো অথচ আমরা করতে পারলাম। দ্বিতীয় ঈর্ষার কারণ আজকের দিনটা, এত ঝাঁ চকচকে কলেজ তৈরি হলো কিন্তু আমরা এই কলেজের কোনো মানে অংশগ্রহণে অংশগ্রহণ করতে পারছি না। যে কলেজের যে প্রফেসরগুলো রয়েছে, এত প্রফেসর তাদের সবসময় থাকতে পারছি না তাদের সাথে। আর একটা কারণ হচ্ছে এখানে আমরা যখন প্রথম ভর্তি হয়েছিলাম এবং আমাদের ব্যাচের ছেলেরা তারা কিন্তু প্রথম থেকেই এত ভালো রেজাল্ট করলো। প্রথম বছর হচ্ছে আমাদের ব্যাচের মেয়ে ছিল ছন্দাগুলি, রেজিস্টার খুললে এখনো পাওয়া যাবে, সেই ছন্দাগুলি কিন্তু প্রথম ডিভিশনে পাস করে এখানে মুখ উজ্জ্বল করেছিল। এখানকার এডুকেশান সেই প্রথম থেকে যে চলে আসছে সেটা এখনো ধরে রেখেছেন দেবেশবাবুর প্রচেষ্টায়। এখন অনেক ম্যাডাম এসেছেন, অনেক অধ্যাপক এসেছেন, তারা জ্ঞানীগুণী, তারা সেই পুরনো ধারাটা ধরে রাখবে, ধরে রেখেছেও, আরো উন্নতি হবে এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রীকান্ত খাড়া মহাশয়কে। এরপরে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় ডক্টর শুভেন্দু মাইতি মহাশয়, কলেজের পরিচালন সমিতির স্বর্ণতম সদস্য ডক্টর শুভেন্দু মাইতি। নমস্কার, মঞ্চে উপবিষ্ট আমাদের পাঁচলার জনপ্রিয় বিধায়ক জনাব গুলশান মল্লিক মহাশয়, এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং আমার অত্যধিক বলতে পারেন যে অনুযোগ ভ্রাতার মতো ডক্টর দেবেশ কুমার আচার্য মহাশয়, মঞ্চে আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং চিকিৎসক আবু বরকত মল্লিক মহাশয়, পরিচালন সমিতির সদস্য শ্রীকান্ত খাঁড়া মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত যিনি এখনও কর্মাধ্যক্ষ পদে রয়েছেন শান্তিরঞ্জন চক্রবর্তী। আমার সামনে রয়েছে বিশিষ্ট সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সমাজসেবী এই অঞ্চলের বিভিন্ন মানুষজন যারা দীর্ঘদিন ধরে এই পাঁচলার সঙ্গে যুক্ত এবং পাঁচলা কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গেও তারা সহযোগিতা করে এসেছেন এবং আমার সবচেয়ে প্রিয় এখানকার ছাত্র সংসদের ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা। আজকের এই অনুষ্ঠান খুব একটা বড় আকার হতে পারেনি, নিশ্চয়ই আপনারা জানেন যে এই মহামারী অতি মহামারী কারণে একটা বিশাল অনুষ্ঠান হওয়ার যেটা ছিল কিন্তু সেটা হতে পারেনি, কিন্তু কালের নিয়মে আমাদের করতে হবে, এগিয়ে যেতে হবে, কারণ শিক্ষা তো দাঁড়িয়ে থাকে না, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তাই বাধ্য হয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মহাবিদ্যালয়ের শুভ একটা দ্বারোদ্ঘাটন হলো, যেই একটা নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হলো এবং সেই দ্বারোদ্ঘাটন করলেন পাঁচলার বিধায়ক যিনি ওতপ্রোতভাবে এই অঞ্চলের সঙ্গে যুক্ত এবং উন্নয়নের কান্ডারি বলা যেতে পারে। তিনি দেখেছি এই পরিচালন সমিতির সদস্য থাকাকালীন
তিনি যে কোনো ধরনের এই মহাবিদ্যা মন্দিরের উন্নয়নকল্পে যেগুলো করছেন এবং করেছেন তারা তার অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা তিনি হাজার ব্যস্ততার মধ্যে থেকেও তিনি পাশে এসে দাঁড়িয়েছেন সহযোগিতা করেছেন যতটুকু পেরেছেন তিনি আমাদের কাছে থেকেছেন এবং আমি দেখেছি যে ওনার যে প্রচেষ্টা সেটা কখনো ভুলে যাওয়ার নয় কারণ অনেক সময় উনি দেখা যাচ্ছে অ্যাসেম্বলিতেও আছেন তবুও বলছেন হ্যাঁ আমি যাচ্ছি একটু আপনারা অপেক্ষা করুন এই যে তার একটা এই অঞ্চলের মানুষ শুধু তাই না এই মানুষের প্রতি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তার যে অন্তর থেকে যে দরদ সেটা সত্যি সত্যি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আপনারা নিশ্চয়ই জানেন যে এই মহাবিদ্যা মন্দির একটা ছোট্ট জায়গার মধ্যে মহাবিদ্যা মন্দির ছিল এখনো আছে কিন্তু এর বিস্তার লাভ করতে পারেনি অথচ ইচ্ছা প্রচুর ছিল কিন্তু বিস্তার লাভ করতে পারেনি কারণ এখান থেকে প্রচুর কৃতি ছাত্রছাত্রী বেরিয়েছে অনেকে শিক্ষক অধ্যাপক ডাক্তার এবং বহু জায়গায় বহু প্রশাসনিক দায়িত্বশীল পদেও তারা যুক্ত হয়েছেন কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে যে বিজ্ঞান সাধনার জন্য এখানকার মানুষের একটা দীর্ঘদিনের একটা চাহিদা ছিল সেই চাহিদা কিন্তু এই মহাবিদ্যা মন্দির পূরণ করতে পারেনি তাই আমি এই পরিচালন সমিতির যখন সদস্য হিসেবে হয়েছিলাম তদানীন্তন যিনি অধ্যক্ষ ছিলেন তাদেরকে এবং শুধু তাই না তার আগেও যিনি আমাদের পরিচালন সমিতির সভাপতি ছিলেন রঞ্জিতবাবু তাকেও বলেছিলাম যে স্যার আপনি তো একজন বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং আপনি দীর্ঘদিন ধরে এই কলেজের সঙ্গে যুক্তও ছিলেন এবং এই মহাবিদ্যা মন্দিরের পরিচালন সমিতির সভাপতিও আছেন কিন্তু আপনি এই মহাবিদ্যা মন্দিরে একটা বিজ্ঞান সাবজেক্ট বা বিজ্ঞান বিষয়ে পড়ে যেতে পারলেন না তিনি আমাকে বলেছিলেন যে দেখুন এখানকার এত অল্প পরিসরে আমি খুলতে পারিনি কারণ স্থান সংকুলনের জন্য আমি করে দিতে পারিনি যাই হোক পরবর্তী যিনি অধ্যক্ষ ছিলেন তাকেও বারবার চেষ্টা করেছি তিনিও পারেননি এরপরে বর্তমান যিনি আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবেশ কুমার আচার্য মহাশয় তাকেও আমি বারবার বলেছিলাম এবং তিনি সত্যি সত্যি তিনি কিন্তু হাও ধরে বলেছিলেন যে না এই বিদ্যা মন্দিরকে আমি এখানকার একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব যাতে অন্তত আমরা কেউই থাকবো না কিন্তু এই অঞ্চলের এই প্রতিষ্ঠান থাকবে এবং করবে তাই তার এই প্রচেষ্টা এবং তিনি অক্লান্তভাবে দিন রাত আমি দেখেছি রাত্রি 11টা 12টার সময় তিনি আমাকে ফোন করছেন কলেজের হয়ে তিনি কাজ করছেন এবং কলেজের কোনো ব্যাপার হলেই সমস্যা হলে তিনি আলোচনা করছেন যে এটা করতে আসুন কি করা যাবে এটা বলুন দেখুন কাজেই আমি সত্যি সত্যি তার কাছে কৃতজ্ঞ যে আজকে এই যে আমাদের একটা নবনির্মিত যে আমার প্রতিষ্ঠানের একটা বাড়ি তৈরি হয়েছে এবং তার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তার পিছনে যা হাত ছিল তিনি হচ্ছেন আমাদের জনাব গুলশান মল্লিক মহাশয় জনপ্রিয় পাঁচলার বিধায়ক তিনি চেয়েছিলেন যে এখানকার মানুষ শিক্ষা নেই উচ্চশিক্ষা নেই শুধু কলা বা বিজ্ঞান শুধু কলা বিভাগ নয় বাণিজ্য বিভাগ নয় বিজ্ঞান বিভাগে তারা বিঘাবে তারা যেন লেখাপড়া শিখে এই প্রতিষ্ঠান এই অঞ্চলের মানুষকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে আরও তাদেরকে উন্নত করতে পারে কারণ শিক্ষাই মানুষে আমরা জানি যে দেশের মেরুদণ্ড এবং সেই শিক্ষাকে কারিগর হচ্ছেন আমাদের অধ্যাপক এবং অধ্যাপিকারা রয়েছেন এবং তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কে না আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবেশ কুমার আচার্য মহাশয় যা নিরন্তর চেষ্টা নিরন্তর প্রয়াস আমাদের শুধু ছাত্রছাত্রীদের নয় সত্যি সত্যি আমাদেরকেও মুগ্ধ করেছে যে এই একটা মানুষ এত পরিশ্রম করে দিন রাত একটা মহাবিদ্যা মন্দিরের জন্য এত চেষ্টা করছে এটা ভাবতে আমার নিজেরও কষ্ট হয় আমি নিজেও বাড়িতে মাঝে মাঝে আলোচনা করি যে একটা মানুষ নিজের ঘর সংসার ছেড়ে দিয়েও দেখা যায় তিনি কিন্তু আলোচনা করছেন মহাবিদ্যা মন্দিরের কি করে উন্নয়ন হবে কি করে বিজ্ঞান খুলবে এই এলাকার মানুষের বিজ্ঞান কারণ উনিও নিশ্চয়ই এখানে ওনার ছাত্র ছেলে মেয়েদের পড়াতে এখানে নিয়ে আসবেন বা আমিও নিয়ে আসবো না কিন্তু উনি যেতে চায় উনি এমন একটা জিনিস করে দিতে চাইছেন যে এই মহাবিদ্যা মন্দির এমন একটা প্রতিষ্ঠা লাভ করুক যাতে এলাকার মানুষ এলাকার ছাত্রছাত্রী নানান বিষয়ে শুধু কলা বিভাগ কেন বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগেও উন্নত হয় তারা হয় কারণ শিক্ষা মানুষকে পথ দেখায় শিক্ষাই মানুষকে সব কিছু করে আর তার সঙ্গে যেটা হচ্ছে কি যে এই মহাবিদ্যা মন্দিরের যত কিছু সমস্যা যা কিছু থাকে তিনি সমাধানের চেষ্টা করেন এবং তার পিছনেও যেমন আমাদের গুলশানবাবু রয়েছেন তিনিও অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীদের অনেক দাবিও মেনে নেন
এবং মাননীয় তিনি আমাদেরকে অনুরোধ করেন যে যেটা হয়তো আমাদের পরিচালন সমিতিতে যেটা সম্ভবপর হয়ে ওঠে না তবুও কিন্তু তিনি বলেন যে না ছাত্রছাত্রীদের স্বার্থে আপনাদের দায়িত্ব নিতে হবে বা এটা মেনে নিতে হবে তাই আমরা অনেক সময় সেটা করি এবং মেনে নিয়েছি যাতে অন্তত হয় বহু চেষ্টা করেও এই জায়গায় একটা জায়গা পাওয়া গেছে এবং একটা সুন্দর একটা অট্টালিকা বলা যেতে পারে তৈরি হয়েছে যার আজকে দ্বারোদ্ঘাটন করলেন আমাদের এমএলএ সাহেব এবং রয়েছেন আমাদের অধ্যক্ষ মহাশয় তাদের প্রচেষ্টায় আরও শুনলাম যে এখানে অঞ্চলে আরও অনেক জায়গা রয়েছে সেগুলো দেখা যাবে অদূর ভবিষ্যতে এই মহাবিদ্যা মন্দির একটা বিরাট প্রতিষ্ঠান তৈরি হবে কারণ শিক্ষা আমাদেরকে যেভাবে পথ দেখায় এবং সেই শিক্ষার মাধ্যমে মানুষ যাতে এগিয়ে যেতে পারে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষাটাকে এমন জিনিস যেটাকে কেউ ভাগ করে নিতে পারে না আমরা যেমন সংস্কৃত ভাষা বলি জ্ঞাতি ভি বন্টতে নৈব চোরে ভি ননিয়তে দানে নয়ং জাতি বিদ্যারত্ন মহাধনম অর্থাৎ জ্ঞাতিরা পর্যন্ত ভাগ করে নিতে পারে না এই শিক্ষাকে জ্ঞাতি ভি বন্টতে নৈব চোরে ভি ননিয়তে অর্থাৎ চোরও চুরি করে নিতে পারে না দানে নয়ং জাতি দান করলেও বিদ্যা হয়ে যায় না বিদ্যারত্ন মহাধনম বিদ্যা এমন জয় আমাদের সবার কাছে এত প্রতিষ্ঠিত শুধু তাই না আমরা অনেক সময় বলি সর্বরি ভূষণং চন্দ্র নারীণাং ভূষণং পতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যা সর্বস্ব ভূষণ একটা রাত্রিকালের যেমন অলঙ্কার হচ্ছে চাঁদ একটা নারীর যেমন ভূষণ হচ্ছে তার স্বামী ঠিক তেমনি বিদ্যা কিন্তু একটা দেশের যেমন রাজা কিন্তু বিদ্যা কিন্তু গোটা পৃথিবীর কাছে ভূষণম সেই বিদ্যাকে সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঁচলা যে আজকা বিরাট ভূমিকা নিয়েছে এবং এই মহাবিদ্যালয় যে চেষ্টা করেছে অক্লান্ত পরিশ্রম করছে এবং তার পিছনে অধ্যক্ষ মহাশয়ের যে বিশাল অবদান রয়েছে এবং শুধু তাই না তাকে সর্বান্তকরণে সমর্থন করছেন আমাদের এমএলএ মহাশয় জনপ্রিয় বিধায়ক মহাশয় আমি তাদেরকে সত্যি সত্যি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রচেষ্টার এগিয়ে যাও পরিচালন সমিতির সদস্য হিসাবে যদি আমার করণীয় কিছু থাকে নিশ্চয়ই আমি সেটা করার চেষ্টা করব এবং তাকে আমি সহযোগিতা করব এইটুকু আমি আপনাদের কাছে কথা দিলাম এবং ছাত্রছাত্রীদের কাছে এইটুকু বললাম যে দেখো শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড তিনি শিক্ষা আমাদের কিন্তু আমি বিদ্যা দদাতি বিনয় বিদ্যা আমাদের বিনয় দান করে সুতরাং এমন শিক্ষা এখান থেকে আমরা নিয়ে যাব যে শিক্ষা সর্বস্তরে যেমন আমার বলি বিদ্যা সর্বস্ব ভূষণম যাতে আমরা আমি গর্ব করে বলতে পারি যে আমি পাঁচলা মহাবিদ্যা মন্দিরের ছাত্র ছিলাম এবং আমি আপনাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছি তাই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমি বলবো তাদের একটা দায়বদ্ধতা রয়েছে এবং এই অঞ্চলের মানুষদের কাছেও আমি অনুরোধ করব যে তাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে যে এই প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং শুধু তাই না এই প্রতিষ্ঠান থাকবে আমি আজকে পরিচালনা সমিতির সদস্য আছি কালকে থাকবো না অধ্যক্ষ মহাশয় আছেন তিনিও থাকবেন না কাজেই থাকবেন কারা পাঁচলা থাকবে পাঁচলার মানুষরা থাকবে তাদের উত্তরসূরি যারা থাকবেন তাদের তারাই কিন্তু এই প্রতিষ্ঠানে তারা সমস্ত কিছু ক্রিমটা তারাই নেবেন এবং প্রতিষ্ঠান তাদের কাছে একটা মহা প্রতিষ্ঠান হয়ে উঠুক আমি সবার কাছে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ ডক্টর শুভেন্দু মাইতি মহাশয় তিনি মূল্যবান বক্তব্য রাখলেন তার বক্তব্য শুনতে শুনতে সত্যি খুব একই সঙ্গে পুলকিত হচ্ছি গর্বিত অনুভব করছি গর্ব অনুভব করছি এবং ভীষণ ভালো লাগছে যে আমার স্যার ডক্টর দেবেশ কুমার আচার্য তার সম্বন্ধে যখন এত কথা হচ্ছে তার কর্মতৎপরতা নিয়ে এত কথা হচ্ছে সত্যি মাঝে মাঝে ভাবি যে তার পাণ্ডিত্য প্রশ্নাতীত তবু তার মধ্য থেকেও প্রশাসনিক কাজেও তিনি কতটা দক্ষ এখানে যারা বক্তা রয়েছেন তাদের বক্তব্যের পরতে পরতে তার কর্মদক্ষতাও আমরা জানতে পেরেছি অসংখ্য গ্রন্থের প্রণেতা তিনি তবু তার মধ্য থেকেও সময় বার করেন কলেজের প্রশাসনিক কাজের জন্য স্যার বলছিলেন অনেক রাত পর্যন্ত তিনি ফোন করেন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আজকের এই ছোট অনুষ্ঠান এটাকে নিয়েও যে তিনি কতটা চিন্তিত কতটা তার সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন অনুভব করলাম কালকে গতকাল রাতেও তিনি স্যার আমাকে ফোন করেছিলেন কখন আসব অনুষ্ঠানের কি কি হবে সেই সব ব্যাপারে তিনি কথা বললেন তো তার এই কর্মোদ্যোগ এবং অবশ্যই আমাদের মাননীয় বিধায়ক জনাব গুলশান মল্লিক তার প্রচেষ্টা সব একসঙ্গে মিলে মিশে আজকের এই
রূপদান হয়েছে, যেটা নবনির্মিত ভবন গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরে তার আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটনে আমরা রয়েছি। এখন মূল বক্তব্য, এর আগে নান্দিমুখ করেছেন, এবারে মূল বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই প্রিয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর দেবেশ কুমার আচার্য। আজকের এই সমবেত মিলনের দিনে, আনন্দের দিনে, আমাদের একটু ফিরিয়ে দেখার দরকার প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তাহলে বুঝতে পারব যে আগামী দিনটা আমাদের কাছে কত সুন্দর হতে পারে। সেই ফিরিয়ে দেখার সালতা মামিতে গিয়ে আমাদের যেটা এই মুহূর্তে মনে হয় যে আমি একটি একান্নবর্তী পরিবারের মানুষ হয়ে যেটুকু উপলব্ধি করেছি সেটা হলো একটা টিম স্পিরিট, একটা অনেকগুলো মানুষের ঐক্য এবং বন্ধনই পারে একটা নির্দিষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছে দিতে। আজকের দিনটা আমরা এই কারণে উল্লেখযোগ্য মনে করছি যে এখানে আমাদের সঙ্গে সব স্তরের একটা প্রতিষ্ঠানের যতগুলো ইংরেজিতে আমরা বলি স্টেক হোল্ডার্স রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা এক জায়গায় মিলিত হয়েছি এবং পরিস্থিতিটা অবশ্যই জটিল পরিস্থিতি। আমাদের শিক্ষার থেকে স্বাস্থ্যের চিন্তা সেখানে অনেকটাই, তাই আমি এই আনন্দের দিনে আমাদের এখানে সমবেত ছাত্রছাত্রী, প্রাক্তন বর্তমান যারা ইউটিউবে অনুষ্ঠান দেখছো, তারা আমাদের গ্রামবাসী বৃন্দ, নেতাজি বাণী সংঘের সদস্যবৃন্দ, আমাদের এই কলেজের শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্যবৃন্দ, সভাপতি এবং সর্বোপরি আমাদের কাছের মানুষ গুলশান সাহেব, সবাইকে আমি কলেজের পক্ষ থেকে এই আনন্দের দিনে আমি কলেজের পক্ষ থেকে আমার অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই কৃতজ্ঞতার জ্ঞাপনের মধ্য দিয়ে যেটুকু আমাদের তুলে ধরতে চাই যে 1981 সালের 11ই জুলাই যখন আমাদের এই শুভ কলেজের যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা পথে থেকে প্রায় 40 বছর অতিক্রান্ত হতে চলেছে। এর ইতিহাস একদিনে গড়ে ওঠেনি, দীর্ঘ পরম্পরার মধ্য দিয়ে গড়ে উঠেছে, যেটা শুরু হয়েছিল মাত্র একটি মহিলা কলেজ দিয়ে। এবং এখানকার যারা শিক্ষানুরাগী ছিলেন, তদানীন্তন যারা কর্মকর্তা ছিলেন, বিভিন্ন পদে কাজ করতেন, তাদের ইচ্ছা, গ্রামবাসীদের ইচ্ছা, একটা ছোট্ট কলেজ এখানে গড়ে উঠেছিল। এবং সেই জায়গা থেকে স্থান সংকুলনের অভাবে আমরা এই জায়গায় যখন এলাম, আমাদের প্রথমেই স্মরণ করতে হবে নেতাজি বাণী সংঘের কথা, যারা আমাদের 10 বছর আগে, প্রায় 10 বছর আগে স্বল্প মূল্যে এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আমি আজকে কথা বলছি, আমরা সবাই বসে আছি, স্বল্প মূল্যে আমাদের জমি বিক্রি করেছিলেন, আমাদের সম্ভাবনার দ্বারকে উন্মুক্ত করে দিয়েছিলেন। আগামী দিনের আমাদের জায়গার অভাবজনিত যে শিক্ষার অগ্রগতি অসম্ভব হচ্ছে, সেই জায়গাটাকে তৈরি করে দিয়েছিলেন। তাই আমি এই মঞ্চ থেকে নেতাজি বাণী সংঘের তৎকালীন সদস্য, বর্তমান সদস্য প্রত্যেককে আমরা কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সেটা না হলে হয়তো আমরা এই নতুন ভবন নির্মাণ করতে পারতাম না, কারণ আমরা বারবারই গুলশান সাহেব এবং আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে গিয়েছি, কিন্তু যেখানেই গিয়েছি, দিল্লিতেও গিয়েছি ইউজিসি থেকে টাকা আনবার জন্য, কিন্তু সেখানে অভাব ছিল একটা জমি, যে স্থান না হলে আমরা সেই জায়গাটায় নতুন কোনো ভবন আমরা নির্মাণ করতে পারতাম না। সেই জমিটার পথ ওনারা দেখিয়েছেন, তাই
কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আরও একটু কৃতজ্ঞতা জানাব, আমার সামনেই রয়েছে ঠিক পূর্ব দিকে আরও এক বিঘা জায়গা, যেটা কিনা আমাদের এখানেরই অনেকে আমরা জানি না, এখানে কৃষ্ণধন কোলে যাকে আমরা সবাই কেষ্টবাবু বলে ডাকি, তিনার ভাইরা এবং তারা আমাদের এক বিঘা জমি বিক্রি করেছেন আমাদের সংলগ্ন জায়গা, এবং তার জন্য আমরা এর পরিসরটাকে আরো বাড়িয়ে দিতে পেরেছি। যে শুধু যেখানে ভবন রয়েছে সেই জায়গাটুকু শুধু নয়, তার সঙ্গে অনেকগুলো জায়গা না থাকলে বর্তমান যে শিক্ষা সম্প্রসারণের যে বৈশিষ্ট্যগুলো বা ক্রাইটেরিয়াগুলো ফিচার্সগুলো থাকে সেগুলোর উন্নয়ন সম্ভব নয়। সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে আর এক বিঘা জমি কিনতে। এখানে অবশ্যই আমরা স্মরণ করছি, বারবারই একই কথা আসবে, গুলশান সাহেবের কথা, তিনি আমাদের সুকৌশলে খুব তৎপরতার সঙ্গে কিভাবে অর্থ আসবে কিভাবে করা যাবে সমস্ত বিষয়টা নখদর্পণে রেখে তিনি এই কাজটি সম্পন্ন করেছিলেন, এবং যেটা আমাদের এখন প্রাচীর দেওয়া আছে সামনের জায়গাটি, সেই জন্য আমি বিক্রি করেছেন সেটা ঠিক, কিন্তু আমাদের কলেজের স্বার্থে তারা জমি দিয়েছেন, সেই জন্য আমি কৃষ্ণধন কোলে এবং তার ভাইদের যারা আমাদের জমি দিয়েছেন তাদেরকে আমি কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে হয় আমাদের আরো অনেক জায়গায়। আমরা যখন 85 সালে অন্য কলেজ থেকে এই কলেজে অধ্যাপনার জন্য এলাম, শান্তি বলছিল যে সত্যিকারের সে অবস্থা খুব শোচনীয়। আমি একটি বড় কলেজ থেকে এসেছিলাম, যদিও দূরের কলেজ, যেখানে আমার কোয়ার্টার পর্যন্ত ছিল। সেই বড় কলেজ থেকে যখন 85 সালে এখানে এলাম, এলাম এই কারণে, আপনারা অনেকেই জানেন যে এই কলেজটি যখন মহিলা কলেজ থেকে কোএডুকেশন কলেজ হলো, সেই কোএডুকেশন কলেজ শুরু হওয়ার সময় শিক্ষক দরকার, আমরা অন্য কলেজ থেকে সার্ভিস কমিশনের মাধ্যমে এলাম। এর সঙ্গে একটা কথা না বললেই নয়, আমাদের সুমিতা দি আছেন, 1981 সালের যারা এই কলেজে কাজ করতে এসেছিলেন তাদের মধ্যে একজন এখনো রয়েছেন, আমাদের ইতিহাসের অধ্যাপিকা সুমিতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভালো করেই জানেন 1981 সালে এই কলেজে 7 জন ছাত্রী আর এই এই অঞ্চলের 14 জন মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী হিসাবে, সরকারি কর্মী হিসাবে যোগদান করেছিলেন। আর সেখানে আমাদের শিক্ষকের সংখ্যা ছিল মাত্র 6 জন, পরে সেটা বেড়ে হয় 7 জন। 40 বছর পরে আমরা এখন উপনীত হয়েছি কোথায়, 29 জন শিক্ষক। এখন আমাদের 29 জন শিক্ষক শিক্ষাকর্মী দাঁড়িয়েছে 7 জনে। যখন শুরু হয়েছিল তখন 14 জন শিক্ষাকর্মী এই অঞ্চলের সবাই, কেউ বাইরে থেকে শিক্ষাকর্মী হননি এখানে, এবং 6 জন শিক্ষক দিয়ে শুরু হয়েছিল 7 জন ছাত্রীকে দিয়ে। আমাদের যে ভবনের কথা বলা হচ্ছে, উপযোগিতাটা কোথায় সেটুকু বলবার জন্য আমাকে বলতে হচ্ছে যে আজকে প্রায় 1700 স্টুডেন্ট, এবং আমরা অধ্যাপকদের ক্লাস দিতে পারি না, কারণ কোথায় ক্লাস দেব, স্থান কোথায়, একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিটাকে আমরা ঠিক করতে পারি না, জায়গা দিতে পারি না, পড়বার বসবার জায়গা আমরা দিতে পারি না, লাইব্রেরিয়ান দীর্ঘদিন ছিল না, লাইব্রেরিয়ান আমরা পেয়েছি। তাহলে আমি এই কথাগুলো বলবার অর্থ একটাই, যে শিক্ষার ক্ষেত্রে গত 10 বছরে যে জায়গাটায় আমরা উপনীত হয়েছি সেইটাই আমাদের কাছে ঈর্ষণীয়। প্রথম কথা, এই যে 1 বছর করোনা পরিস্থিতি, তারপরে আমফান, আমরা বুক বাজিয়ে বলি আমরা যখন কলেজে প্রথম চাকরি করতে আসি, এই কলেজে যখন প্রথম জয়েন করি অন্য কলেজ থেকে, 1.5 বছর পরে বেতন পেতাম। একটা কলেজে জয়েন করে মিনিমাম 1.5 বছর পরে বেতন পেতাম, বেতনটা পেতাম সরকারি কর্মচারীদের সঙ্গে নয়, বেতনটা পেতাম 15 তারিখে অথবা 17 তারিখে পরের মাসে।
প্রশ্ন আসবে বলছেন কেন। বলছি এই জন্য, শুধু গুলশান মল্লিক শিক্ষার অনুরাগী শুধু নন, গুলশান মল্লিক যে দলের প্রতিনিধি, যে মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করেন, তার বার্তাটা তারা পৌঁছে দেন এদের মাধ্যমে। সরকারি কর্মচারী 29 তারিখে বেতন পেলে আমরাও পাই, একদিনের বেতনও থাকে না। শুনলে আমরা অবাক হবেন, যখন এই বিল্ডিং এর সমস্ত যে আমাদের ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক গুলো আছে উড়ে গেছে, আমার ওই বিল্ডিং উড়ে গেছে, সেই সময়ে মে মাসে সেই সময়ে নতুন পে স্কেলে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন দেওয়ার পলিসি গ্রহণ করেছিল এই পশ্চিমবঙ্গ সরকার। আমরা বড় ভুলে যাই যে আমাদের যেদিন দুর্দিনের দিনে যেদিন পাশে এসে দাঁড়ায় তাদের কথা আমরা ভুলতে অভ্যস্ত হয়ে গেছি এই কৃত্রিম ব্যবসায়িক জীবনে। বরং আমরা দেখি যে যদি কোনোদিন কেউ একটু খারাপ করে ফেলেছে, সেই খারাপ কথাটা আমাদের মনে বেশি উদয় হয়, ভালো কথাগুলো চটজলদি ভুলে যেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমাদের এই কৃত্রিম জীবনে। আমি বলছি এই জন্য, শিক্ষা প্রগতি আনতে গেলে, শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন দেখাতে গেলে শুধুমাত্র এই ইনফ্রাস্ট্রাকচার দিলে হবে না। কোয়ান্টিটিতে আমরা বাড়তে চাইনি, চাই কোয়ালিটিতে। সেই কোয়ালিটি যারা দেবেন এবং যারা নেবেন এবং তাদের অভিভাবক যারা, তারা আপনারা। আমরা সাহায্য করতে পারি। একটা লতানো গাছ লতিয়ে উঠছে, সেই লতানো গাছটাকে আমরা আঁকসি দিতে পারি এই মাত্র। কিন্তু যারা শিক্ষা নেবে, যারা শিক্ষা দেবে এবং সেই শিক্ষাকে রক্ষণ করবে, করে পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত করে দেবে, তাদের দায় আপনাদের সবার। এবং এই জায়গাটা আমাদের ধরতে হবে। শুধুমাত্র এলাম, চাকরি করলাম, চলে গেলাম, শুধুমাত্র আমি আর কদিন, আমি আমার পুরনো অধ্যক্ষদের দেখেছি, আমি তো এই চলে যাব আর কদিন, ঠিক আছে। আমি বলি না, আমি যেদিন আছি সেদিন তো করতে হবে, সেদিন তো আমি খাই, তাহলে আমি কেন কাজটা করব না? আমি সাধারণ মানুষের পয়সা নেব, জনগণের ট্যাক্সের পয়সায় আমার বেতন হবে, আর আমি সাধারণ মানুষকে কিছু দেব না এই নীতিতে আমি বিশ্বাসী না। আমার চেষ্টা থাকুক, আর সেই চেষ্টাকে ঠিক জায়গায় রাখতে গেলে যেটা প্রথম দরকার সেটা হলো সমবেত চেষ্টা। আমি সুখী মানুষ এই কারণে যে আমাদের এই কলেজে শিক্ষক শিক্ষিকারা আমার কথা শোনেন, শিক্ষাকর্মীরা আমার কথা শোনেন, ছাত্রছাত্রীরা আমার কথা শোনে। প্রাক্তন ছাত্র আজকে প্রণবেশ আমার একদম প্রিয় ছাত্র, অভিজিৎ আমার প্রিয় ছাত্র, আমি ডেকে এনে ওদের চাকরি দিয়েছি। চাকরি দিয়েছি বলাটা ভুল হলো, অহংের কথা, কিন্তু আমি দেখেছি আমার বিভিন্ন জায়গায় যারা বাইরে রয়েছে তাদেরকে ডাকবো না, এই কলেজের ছাত্র, এই কলেজে পড়া দিলে কি হবে, আগামী দিনে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এই বার্তা যাবে আমাদের সম্ভাবনার দ্বার আছে, আমরা শুকিয়ে যাইনি, আমরা হারিয়ে যাইনি। এবং বলা বাহুল্য, এখানের যারা গ্রামবাসীরা রয়েছেন তারা ওত পেতে বসে থাকেন কখন একটা নতুন কিছু খুলবে, নতুন কিছু হবে আমাদের সামনে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকের দেশের বড় দুর্দিন, দেশের দুর্দিন কেন বলবো, এ দুর্দিন হয়েই আসছে। আজকে করোনায় ভারতবর্ষের জিডিপি নামলো, আর একটা কোম্পানি 300% লাভ করলো। আমরা যারা বুদ্ধিজীবী, আমাদের যারা বছরে 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা ট্যাক্স দিই, আমাদের আজকে বলতে হবে যে আমাদের এই ট্যাক্সের পয়সায় কারা নিয়ে যাচ্ছে। করোনা হয়েছে, খুব ভালো কথা, সব জায়গায় সমস্ত কিছু বন্ধ, সব ভালো কথা, কিন্তু একটা কোম্পানি কেন 300% আয় করে গেল? কারা করছে, এরা কারা?
এরা কারা বললে ইতিহাস দেখলে আপনারা দেখতে পাবেন, আমাদের অধ্যাপক অধ্যাপিকারা আছেন হয়তো জানেন, একসময় আমাদের আদিবাসীদের জায়গা ছিল। আমরা যাকে বলি আদিবাসী, আমি বলি আদি বাসিন্দা, অস্ট্রিক দ্রাবিড় ভর্চিনীয় এরা এখানকারই লোক। আর্যরা এলেন, তারা বহিরাগত, আর্য অনার্যের মিলন হলো, বাঙালি হলো, আরো অনেক জাতি হলো। এবারে আর্যদের কাছ থেকে আমাদের হিন্দু যুগ শুরু হলো, শশাঙ্কের আমল থেকে পাল সেন চলে গেল, এবারে তুর্কিরা ঢুকে পড়লো। প্রথমেই আমাদের যেটা জানার দরকার, করোনার সময়ে 300% আয়টা আমরা 1000 বছর আগেও দেখেছি। কিরকম না, আমাদের ভারতবর্ষের বরাবরই সুজলা সুফলা দেশ, আমাদের এখানে কাঁচামাল খুব উন্নত, আমাদের এখানে বাজার খুব উন্নত, এবং আমাদের দেশে রেল প্রতিষ্ঠা থেকে শুরু করে যতগুলো হয়েছে সবকিছুই আমাদের বাজার ধরার জন্য। সেই জন্য করোনার সময় বাজার করে বেরিয়ে যাচ্ছে। এর কারণটা হলো, এরা এলো তুর্কিরা, তারা লোটপাট করে নিল। 200 বছর ধরে বাংলার একটা অন্ধকারাচ্ছন্ন যুগ, মাৎসনায়ের যুগ, বন্ধা যুগ বলে আমরা অভিহিত করি। আমাদের বাংলা সাহিত্যের কোনো সৃষ্টি হলো না, সমস্ত বন্ধ হয়ে গেল। তারপরে এলো পাঠানরা, তারপরে মোগল, তারপরে নবাব, তারপরে ইংরেজ। এরা প্রত্যেকে এসছে বহিরাগত, তারা এসে আমাদের দেশের সম্পত্তি লুট করেছে। আমরা জানি আমাদের দেশে রেল প্রতিষ্ঠা হয়েছে, রেল প্রতিষ্ঠা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একই সময়, রেল প্রতিষ্ঠা হলো ওদের দেশের যে যন্ত্রের আমদানি হয়েছে সেটা আমাদের দেশের কাঁচামাল ওদের দেশে গেল, ওদের দেশের তৈরি হলো জিনিসপত্র আবার আমাদের বাজারে ফিরে এলো, এর নাম রেল প্রতিষ্ঠা, আর আমাদের তাঁতির সর্বনাশ হলো। কারণটা বলছি এই জন্য যে এই যে আমরা আজকের এই পরিস্থিতিতে করোনা করোনা বলে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু ভেতরে ভেতরে বাইরের লোকেরা এখানে এসে ব্যবসা করে মূলধন জোগাড় করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং তাদেরকে সাহায্য করছে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তির একটা আগ্রাসী মনোভাব, আমি যা করব তোমাদের তা করতে হবে, তোমার কথা আমি শুনবো না, আমার কথা তুমি শোনো। এই যে আগ্রাসী মনোভাব, এটা কিন্তু ভারতবর্ষের মনোভাব নয়। এখানে সগুণ দল পাঠান এক দেহে লীন হয়েছে। এখানে যারা এসেছে ভারতবর্ষে, তারা ভারতবর্ষকে আপন করেছে, তারপর ভারতবর্ষের লোক হয়েছে। ভারতবর্ষ কখন কাউকে বাইরের লোককে ঠাঁই দেয়নি, আগে ভারতবর্ষের লোক হতে হয়েছে, তারপরে তারা ভারতবাসী হয়েছে। আমার বক্তব্য একটা জায়গায়, আজকে ছাত্রছাত্রীদের জানা দরকার যে আজকের এই অবস্থায় একটা ইতিহাস আমাদের মধ্যে রয়েছে যে বাইরের শক্তি বারবার আসছে, আমাদের লুট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন আমাদের ছাত্রছাত্রীদের বলি যে তোমাদের যে সম্পদ, তোমাদের যে চারিত্রিক সম্পদ, স্নেহ মায়া মমতা ভক্তি শ্রদ্ধা, এগুলো আজ কোথায় যাচ্ছে? এগুলো না ভুলিয়ে দিলে বাজার হয় না, বাজার না হলে ক্যাপিটালিস্টরা আয় করতে পারে না। এবং জানলে অবাক হবে ছাত্রছাত্রীরা যে ভারতবর্ষের মতো 47টা দেশের সম্পদ আজ পৃথিবীর মাত্র 2 ধনীর হাতে। তা যদি হয় তাহলে আমরা জেগে জেগে ঘুমোচ্ছি কেন? জেগে জেগে ঘুমানোর কারণটা কি? এবং আমাদের সেজন্যই বলতে হয় যে এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসছি, সেখানে আমাদের কোনো প্রতিবাদ নেই। আমি যা বলছি তোমাকে শুনে নিতে হবে, প্রতিবাদ করলে অসুবিধা আছে। প্রতিবাদী চেতনা ভুলিয়ে দিতে পারলে একটাই লাভ, যে আমি যা বলবো তাই চলবে। এ আসলে ডিক্টেটরশিপের ব্যাপার, এই একনায়কতন্ত্র হয় না। রবীন্দ্রনাথ বলছেন যে এটা হলো অজগর সাপের গিলে খাওয়া, এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্রে সব মানুষের বক্তব্যের একটা স্বাধীনতা থাকে। আজকে কোনো জায়গায় কোনো স্বাধীনতা আমরা পাবো না। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম,
এই কলেজে আমরা যখন প্রায় 38 বছর শিক্ষকতা করছি এই কলেজে এবং অন্যান্য কলেজ মিলিয়ে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি ছাত্রছাত্রীরা যে স্বাধীনতাটা পেয়েছে সেই স্বাধীনতাটা আজকে হরণ হচ্ছে একটা সামান্য একটা কোনো কুৎসা স্বর্গের চাঁদেও কলঙ্ক থাকে কার কলঙ্ক থাকে না কার দোষ থাকে না মানুষ মাত্রই দোষ থাকে সামান্য একটা দোষ ত্রুটি এসে গেছে দেখেই সেইটাকে কুৎসা হিসেবে রটনা করা হয় পরিহিত মৌমিতারা জানে একটা সংস্কৃতের সুন্দর গল্প আছে একজন তিনজন ধূর্ত এক জায়গায় খুব যোগাযোগ করলো কি করে একজনের কাছ থেকে একটা কিছু নেওয়া যায় গল্পটা বলছি কারণটা বুঝতেই পারবেন তাই আগেকার দিনে যজ্ঞের জন্য ছাগের প্রয়োজন হতো তারা গ্রামে গ্রামে যেত গিয়ে দেখে শুনে একটি নিখুঁত ছাগ নিয়ে আসত দিয়ে যজ্ঞের সময় তাকে বলি দেওয়া ছাগ বলি প্রথা অনেকদিন ধরে আমাদের চলে আসছে তো ব্রাহ্মণটি যাচ্ছে তখনই তিনজন ধূর্ত ঠিক করলো যে ও তো যাচ্ছে ছাগটা নিয়ে কিভাবে ওর কাছ থেকে ওইটা আদায় করে নেওয়া যায় তাই তারা তিনজন তিনটে নির্দিষ্ট জায়গায় বসে থাকলো যখন ব্রাহ্মণ কাঁধে করে নিয়ে ছাগটিকে নিয়ে আসছে প্রথম এক ধূর্তের কাছে হাজির হলো সেখানে বসে আছে তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় গিয়েছিলে না আমি একটি ছাগ আনতে গিয়েছিলাম তোমার কাঁধে ওটা ছাগ নয় ওটা কুকুরের বাচ্চা নায়ং সাহ ইদাম যজ্ঞ ছাগ এটা কুকুর নয় এটা যজ্ঞেরই ছাগ বলে প্রথম ধূর্তের কাছ থেকে বেরিয়ে গেল এইবারে দ্বিতীয় ধূর্তের কাছে পড়েছে দ্বিতীয় ধূর্ত তাকে বলছে ব্রাহ্মণ ঠাকুর আপনি একটা কুকুর বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছেন এটা তো আমার অপমান হবে লোকে বলবে কি তখন সে নামিয়ে দেখলো দেখে আর একবার ভালো করে পরিষ্কার করে দেখলো না তো এ তো কুকুর ছানা নয় এটা তো ছাগল ছানাই বলে একটু চিন্তা করতে 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 কাঁধে তুলে নিয়ে আবার যাচ্ছে শেষকালে তৃতীয় ধূর্তের কাছে পড়ল দিয়ে বলল যে পুরোহিত মশাই আপনি একটা কুকুরের ছাগল নিয়ে যাচ্ছেন কুকুরের কুকুর ছাগলের পরিবর্তে কুকুর নিয়ে যাচ্ছেন গ্রামে ঢুকলে আপনি ব্রাহ্মণ হিসাবে আপনাকে কেউ মান্যতা দেবে না আপনাকে সবাই নিন্দে করবে মন্দ করবে আপনি এটা ফেলে দিয়ে চলে যান আর বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবেন না তখন ব্রাহ্মণ ভাবলো তিনটে মানুষ যখন বলছে নিশ্চয়ই ওটা কুকুরের বাচ্চা আমাকে ঠকিয়েছে যজ্ঞের ছাগ তো নয় এটা কুকুরেরই বাচ্চা ঠকিয়েছে তা আমাদের সময়টাও এসছে সেরকম কোনো একটা কুৎসা কোনো একটা খবর আমরা পেলে আমরা ওই ছাগলের ছানাটাও কুকুরের বাচ্চা হয়ে যায় সাত চক্রে ভগবান ভূত হয়ে যায় তার একটাই কারণ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি একটা কৃত্রিমতা ভালোমন্দ বিচার বিবেচনার একটা অভাব এই ভালোমন্দ বিচার বিবেচনার অভাবটা আসলে রাষ্ট্রশক্তির মধ্যে যত পারো ভুলিয়ে দাও গুলিয়ে দাও এলোমেলো করে দাও করলে ব্যবসাটা ভালো এই রাষ্ট্রশক্তির সেই নীতি আমাদের মনে রাখতে হবে আজকের দিনে কথাগুলো বলছি যদি আমাদের এগিয়ে যেতে হয় যদি আমাদের পরবর্তীকালে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের ভাবধারাকে প্রবাহিত করতে হয় তাহলে চিন্তা এবং চেতনাকে খুব খোলা রাখতে হবে আমার চিন্তা আমার আমার চেতনা আমার আমার চিন্তায় অন্য কোনো জিনিস আসতে পারে কিন্তু আমি যাচাই করে দেখব আমার চেতনা দিয়ে জানব যে বিষয়টা কি কেন কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যারাই ভালো কিছু কাজ করছে তাদের নামে কুৎসা রটিয়ে দিয়ে ব্যাস তার কাজটাকে তার ডান হাতটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে আমি বলছি এই জন্য আমরা না চাইতে এই জল পেয়েছি কারণ পশ্চিমবঙ্গের মাত্র 34টা কলেজ পাবে 550 কলেজ
সেই 34টা কলেজের মধ্যে আমি একটা ছিনিয়ে নিয়ে আসতে পারলাম আমি আর এমএলএ সাহেব মিলে। এই কথাটার দিনে যারা এই কাজগুলো করলেন তাদের কথা আমরা বিশ্বাস করব না, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাব না, জানাতে হবে। এই জন্য যারা প্রকৃত শিক্ষাকে ভালোবাসেন, শিক্ষার উন্নয়ন চান, তারা নিভৃতে কাজ করেন। আমরা চেয়েছিলাম এই জন্য যে তারা যারা করেছেন তাদেরকে এনে করব, কিন্তু আমি দেখছি দিনের পর দিন করোনা পরিস্থিতির ব্যাপারে কলেজ খুলছে না, আর কলেজ যেহেতু খুলছে না আমি কোনো বড় অনুষ্ঠান করতে পারবো না, তাই আমাকে এটা করতেই হলো। এবং সেজন্য আমার খারাপ লাগে যে যেহেতু সবাইকে নিয়ে আমি করতে পারছি না, তাই এই জিনিসটা অনেকটাই আংশিক থেকে গেল। সেই আংশিকতার দায় আমাদের পরিস্থিতির বাধ্য হয়ে আমরা তাই করেছি, এবং সবাইকে আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবাইকে রেখে আমি এই অনুষ্ঠান করতে পারিনি। দ্বিতীয় যে কথাটা আমার বলার দরকার যে আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, কথা বলবে না, কথা বলো না, এসো, ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে আমাদের কাছে অনেকগুলো বিষয় একসঙ্গে আসে, ছেলেরা একটু চুপ করো, ছাত্রছাত্রীদের কাছে আজকের একটা চ্যালেঞ্জের জায়গা, সেটা হচ্ছে কোনো সস্তা চটকদারি বিষয়ের সঙ্গে আমাদের যে সাজুজ্য হঠাৎ করে গড়ে ওঠে সেই জায়গাটা আমাদের বন্ধ করতে হবে। এই কারণে যে এই এত বড় বিল্ডিং খুব ভালো কথা, এই বিল্ডিংয়ে আমরা পড়বো ভালো কথা, কিন্তু এই বিল্ডিংকে রাখতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের রক্ষণের জন্য ক্ষমতা থাকা দরকার। বন্ধুত্ব রক্ষা করা যায়, বন্ধুত্ব তৈরি করা যায়, কিন্তু বন্ধুত্ব রক্ষা করা সুকঠিন। সেই বন্ধুত্বকে রক্ষা করতে গেলে আমাদের যে মেহনত দরকার, আমাদের যে শ্রম, যে উদ্যোগ অধ্যবসায় সেটা দরকার। স্বামীজির কথা বলে শেষ করব যে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাচ্ছি যে সব ঝিমিয়ে পড়ছে, তাদের মধ্যে একটা গতানুগতিক ভাব, এই গতানুগতিকতা বা ঝিমিয়ে পড়ার ভাব থেকে নিজেদেরকে উঠতে হবে। এবং সেই জন্য উপনিষদের কথা, উত্তিষ্ঠত জাগ্রত, তোমরা ওঠো জাগো, এবং তোমাদের এই জাগরণের মধ্য দিয়েই গড়ে উঠবে আগামী জীবনের সম্ভাবনা। আমাদের অনেক বাধ্যবাধকতা আছে, আমাদের এই বিজ্ঞান খুলতে গেলে অনেক রকমের বাধ্যবাধকতা আছে, সেগুলো আমরা উত্তরণ হওয়ার চেষ্টা করব। আমরা সাধ্যমতো আমাদের সবার কাছ থেকে সাহায্য নিয়ে এগিয়ে যাব, কিন্তু সকলের সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। এবং এরপরে আমাদের এমএলএ সাহেব তার সুচিন্তিত বক্তব্য রাখবেন, তার আর ব্যস্ত জীবন, তিনি আরো বাইরে যাবেন, কিন্তু একটা কথা শুধু সবাইকে বলে রাখি, আজকের দিন যেমন আনন্দের দিন তেমনি গুরুদায়িত্ব বহন করার দিন। এই গুরুদায়িত্ব আমাদের আজকে আগামী দিনে বহন করে নিয়ে যেতে হবে। যে সূত্রে এইটা তৈরি হয়েছিল সেই তৈরি হওয়ার পর থেকে যে লক্ষ্য, যে নিশানা আমাদের কাছে রয়েছে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে গেলে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সবাইকে আমি আমার অন্তরের অভিনন্দন জানাই, কলেজের পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। ডক্টর দেবেশ কুমার আচার্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের এই প্রিয় কলেজের, তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন। স্যার বলেই দিয়েছেন, এখন আমরা যাকে ডেকে নেব তাকে নিশ্চয়ই ডাকবো, তবে তার আগে আমি বলি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় গৌতম বেরা মহাশয়, প্রধান ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। যে কথা বলছিলাম যে এবার যার কথা শুনবো, একটা কথা বলি যে
বিধায়ক মানে প্রচন্ড ব্যস্ত মানুষ, তার নানা কর্মসূচি থাকে, নানা মিটিং থাকে, আজকেও তার মিটিং রয়েছে। কিন্তু এটা আমাদের কাছে বড় প্রাপ্তি, আমরা যে দৃশ্য দেখতে অভ্যস্ত বিভিন্ন অনুষ্ঠানে, তারা যান এবং কিছু কথা বলেন, বলে তারপর সঙ্গে সঙ্গে সেই অনুষ্ঠান থেকে চলে যান তার ব্যস্ততার কারণে। কিন্তু আজকে আমাদের বড় প্রাপ্তি, আজকের অনুষ্ঠানের একেবারে প্রথম থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং প্রত্যেকের বক্তব্য তিনি মন দিয়ে শুনলেন এবং সব শেষে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য দিয়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি হবে। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় বিধায়ক, পাঁচলার উন্নয়নের কাণ্ডারী জনাব গুলশান মল্লিক। আজকে এই সুন্দর অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক, এখানে উপস্থিত আছেন, সম্মানীয় আমাদের দেবেশ আচার্য মহাশয়, আমাদের ভারপ্রাপ্ত কলেজের আধিকারিক, এখানে আমাদের কমিটির বর্ষিয়ান শুভেন্দু মাইতি মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের কমিটির শ্রীকান্ত বাবু আছেন, আবু আছেন, এদিকে আমাদের শান্তি চক্রবর্তী আছেন, আমাদের খাদ্যের কর্মদক্ষ গৌতম বেরা আছে, আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান স্যার, এখানে আমাদের সর্বোপরি আমাদের এই মহাবিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা বলি, অধ্যাপক অধ্যাপক বলি, যাই বলি, তেনারা রয়েছেন, অনেকে নতুন এসেছে, অনেকে পুরানো ম্যাক্সিমাম আছে, এবং আমাদের এলাকার সম্মানীয় অনেক মানুষ এসেছেন, আমাদের দিলীপবাবু প্রাক্তন প্রধান এসেছেন, আর এক দিলীপ দাস মহাশয় এসেছেন, মনো আছে, আমাদের এখানে কালীপদ আমাদের কর্মদক্ষ এসেছেন, পঙ্কজ পণ্ডিত এসেছেন, আর এক কর্মদক্ষ শঙ্কর পাত্র মহাশয় এসেছেন, অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন যাদেরকে আমন্ত্রণ আমরা জানিয়েছিলাম, সর্বোপরি আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমাদের এই কলেজে সায়েন্স বিল্ডিং ছিল না, আজকে তার শুভ সূচনা আমরা সকলে থেকে আনুষ্ঠানিকভাবে আমরা করলাম। পূর্ববর্তী বক্তারা অনেকেই অনেক বক্তব্য রেখেছেন, মাননীয় দেবেশ বাবু তো প্রায় এক দেড় ঘন্টায় বলিয়ে ফেললেন, আমাদের অন্য কাজ আছে, আমাদের যেতে হবে, তিনটেই প্রোগ্রাম আছে, পাঁচটায় আছে, ছটায় আছে, আমি ভেবেছিলাম বোধ হয় দুটোর মধ্যে হয়ে যাবে, যাই হোক, আমরা ইতিমধ্যে আমরা খেতে কেটে দ্বারোদ্ঘাটন করলাম, আর এখানে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে আমাদের বক্তব্যের কাজ আরম্ভ হয়েছে। আমাদের আমরা যখন এই বিদ্যালয়ে কমিটিতে এসেছিলাম তখন বেশ কিছু জিনিস লক্ষ্য করেছিলাম যে এই বিদ্যালয়ের এখন অনেক উন্নতি করার দরকার আছে, এই বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীদের কথা ভাবার দরকার আছে, আমরা বিল্ডিংয়ের অনেক কিছু কাজ অনেকটা করেছি, আমরা হোস্টেল করেছি, সায়েন্সের ব্যাপারে বারে বারে আমরা চেষ্টা করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি, পূর্ত দপ্তর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রীকে বলেছিল যে হাওড়া জেলায় দুটি কলেজকে টাকা দেয়া হবে,
পাঁচলা যেন টাকাটা পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো সেদিনে অরূপ বিশ্বাস তার পিডব্লিউ দপ্তর থেকে 6,85,00,000 টাকা দিয়েছিলেন, অনুমোদন করেছিলেন। কিন্তু অনেক মানুষ সাহায্য করেছেন এই এলাকার, কিছু মানুষ সাহায্য করেননি, বিরোধিতা করেছেন, তার জন্য প্রায় 1,17,00,000 টাকা আমাদের চলে গেল। কেন চলে গেল? সঠিক সময়ে আমরা এই বিদ্যালয়ের কাজটা শেষ করতে পারিনি। সরকারের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে কাজটাকে তুলে দিতে হবে। কিন্তু কিছু মানুষ সেদিনে, আমরা তো বারে বারে এই সমস্যা মেটাবার জন্য এসেছি, অনেকে সাহায্য সহযোগিতার হাত বাইরে দিয়েছে, অনেকে কিন্তু বিরোধিতাই করে গেছেন। আমরা সেদিনে বলার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি যে এই বিদ্যালয় আপনাদের বিদ্যালয়, এই অ্যাসেট আপনাদের, এই সম্পদ আপনাদের সম্পদ, আপনাদের এই এলাকার ছেলেমেয়েরা আজকে যেখানে সায়েন্স পড়ার জন্য দূরে দূরে যেতে হয়, সেই দূরে দূরে যাবার জায়গা আর থাকবে না। এই জায়গাতে আমাদের আশেপাশে গ্রাম পঞ্চায়েত, এই যেমন জুজোরসা আছে, লস্করপুর আছে, এদিকে দেউলপুর, গঙ্গাধরপুর, বিকিহাকোলা, লাগোয়া এলাকা যারা, তাদের কিন্তু দূরে যেতে হবে না। সেই জন্য এই বিদ্যালয়টার সায়েন্স বিভাগ খোলার খুব জরুরি আছে। আজকে খুলবো বললেই খোলা যাবে না, ল্যাবরেটরির অনেক মান কেনার দরকার আছে, সেও প্রায় 1,00,000,000 উপরে টাকার দরকার। রাজ্য সরকারকে আমরা জানিয়েছি, রাজ্য সরকার যাতে দেয় সেই চেষ্টা আমরা করব। আবার তার মধ্যে নির্বাচন এসে গেছে, আগামী দিনে কারা আসবে কি করবে জানি না, যদি আমরা থাকি নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করব। আজকে এই দেবেশ বাবু অনেক পরিশ্রম করেছে, আমরা করেছি, এবং ভালো কাজ করতে গিয়ে আমাদের কেউ আসামি করা হয়েছিল। আমি প্রাক্তন যিনি প্রিন্সিপাল ছিল, তার কাজটা, তার সার্ভিস বুকটা 82 সাল থেকে অসমাপ্ত ছিল, আমি বিশ্বাসের উপরে সেদিনে করে দিয়েছিলাম। কিন্তু সেদিনে তিনি হাইকোর্টে আমাদেরও বিরুদ্ধে অভিযোগ করেছিল, সেই জন্য আমাদের শর্ট লেগের বিকাশ ভবনে গিয়ে তার উত্তর দিতে হয়েছিল, তার হিয়ারিং হয়েছিল। ভালো কাজ করলো, মানুষের উপকার করলো, আজকে তার খেসারত দিতে হয়। সেটা আমি এই শিক্ষার মধ্যে আমি কোনোদিন আশা করি নেই, সেদিনে কিন্তু করতে হয়েছিল। যাই হোক, তিনি যে করলেন, তিনি লাভবান হলেন না, তেনাকে যেটা বলা হয়েছিল সেদিনে তিনি শোনেননি, তার আজকে তার ক্ষতিপূরণ তাকেই আজকে দিতে হলো। তার পেনশন তো অদর জলে চলে গেল, কিন্তু কলেজের যে টাকা বেশি নিয়ে চলে গেছিল সেই টাকা তাকে ফেরত দেবার জন্য আজকে সরকার থেকে নির্দেশ দিয়েছে। কত দিয়েছে কিছু এখনো দেয়নি, 5,00,000,000 উপরে টাকা তাকে রিটার্ন করতে হবে। হিয়ারিং এ সেই সমস্ত বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে, তাকে শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে। যাই হোক, আজকে আমাদের মনের ইচ্ছা ছিল এখানে কিছুটা জায়গা আছে, আরো জায়গা দরকার, আমরা চেষ্টা করেছি। এখানে 1 বিঘে যেটা দেবেশ বাবু বলছিলেন জায়গা কিনেছি, বিদ্যালয়টা যদি একটা জায়গায় হয় তাহলে আজকে শিক্ষক শিক্ষিকাদের যেমন সুবিধা হবে, আমার প্রিয় ছাত্র ছাত্রীদের সুবিধা হবে। সেই জন্য আমরা আগামী দিনে চেষ্টা করব, যদি জায়গা পায় তাহলে ধীরে ধীরে বিদ্যালয়টা এই জায়গায় নিয়ে এসে একসঙ্গে এক জায়গায় করার আমরা একটা চেষ্টা করব। কারণ ওখানে বিল্ডিং অনেক বড়, এই বিল্ডিং করতে গেলে আরো অনেক টাকা যায় দরকার লাগবে। আজকে প্রিয় ছাত্র ছাত্রীরা যখন অনুষ্ঠান করে, কারোর মাঠে যেতে হয়, কারোর জায়গা ধার করতে হয়, আজকে নবীন বরণের সময়, সরস্বতী পুজোর সময়, এবং যখন বাৎসরিক অনুষ্ঠান হয়, খেলাধুলার অনুষ্ঠান হয়, প্রিয় ছাত্র ছাত্রীদের বাইরের কোনো মাঠে, বাইরের কোনো জায়গায় যেতে হয়, অথচ আমাদের জায়গা রয়েছে
আমরা সেখানে করতে পারি না। এবার আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তাদের অনুষ্ঠান আমাদের এই বিদ্যালয়ের গ্রাউন্ডের মধ্যেই তারা করতে পারবে, তাদের সুবিধা হবে, নবীন বরণ থেকে আরম্ভ করে সব কিছুই সুবিধা হবে। আজকে কেউ আমাদের বক্তারা বলছিলেন যে আমাদের এই বিদ্যালয় থেকে অনেকে ছাত্রছাত্রী অনেক চাকরি পেয়েছে, কেউ আবার এই বিদ্যালয়ে শিক্ষক হয়েছে। আজকে আমরা সব জায়গায় আমাদের পাঁচলা বিধানসভা কেন্দ্রে কোন স্কুলকে আমরা টাকা দেইনি এমন স্কুল নেই। কোন বিগত দিনে স্কুলের যা করুণ অবস্থা ছিল, আজকে কাজ করার জায়গা নেই, বিল্ডিং করার নতুন বিল্ডিং করার জায়গা নেই, এমন বিদ্যালয় আছে। আজকে অনেক বিদ্যালয়ে এশিয়ারের কোটি কোটি টাকা আমরা পাঁচলার জন্য এনে দিয়েছি, সেই সব বিদ্যালয়গুলি চকচকে ঝকঝকে হয়ে গেছে। আজকে প্রিয় ছাত্র ছাত্রীরা সেখানে আজকে সবুজ সাথী সাইকেল পেয়ে আনন্দের সঙ্গে পড়াশোনা করতে যাচ্ছে। আজকে আমাদের এখানে হয়তো বিদ্যালয় অনেক আছে কাছাকাছি, হাই স্কুল অনেকগুলি আছে, এমন জেলা আছে যেখানে 8 কিলো 10 কিলোমিটার দূরে স্কুলে ছেলে মেয়েদের হেঁটে যেতে হয়। সকালে 7টার সময় বাড়ি থেকে বের হতো আর রাত্রে 7টার সময় বাড়িতে ফিরত। সেইটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছিলেন, দেখে সেদিনে অনুভব করেছিলেন আমাদের রাজ্যে আমাদের সরকারের আমলে যদি আজকে প্রিয় ছাত্রছাত্রীদের শিক্ষার গতিকে বাড়াতে হয় তাহলে আগামী দিনে এই ছাত্রছাত্রীদের কথা ভাবতে হবে। তিনি আজকে সবুজ সাথী সাইকেল দিয়েছিলেন আনন্দে। আজকে চলে যান বাঁকুড়া, চলে যান পুরুলিয়া, চলে যান বীরভূম, দেখবেন অনেক দূর দূরান্ত থেকে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে স্কুলে আসছে, কলেজে আসছে। আজকে এই বিল্ডিং আরো বিল্ডিং করার দরকার আছে। আমরা এই একটু আগে আমরা উপরে গিয়ে দেখছিলাম দেবেশ বাবুকে নিয়ে এই জায়গাটা, পুকুরটা আমার পাশে জায়গা আছে, আরো জায়গা আছে। আমরা আপনাদের সাহায্য চাই, আমরা সহযোগিতা চাই। যদি আমরা স্কুলে জায়গা বাড়াতে পারি কলেজের, তাহলে আগামী দিনে যদি আমরা আসি আমরা নিশ্চয় আগামী দিনে এই বিদ্যালয়টা আরো সুন্দর করে আরো বড় করে একটা জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার ছাত্রছাত্রীদেরকে আবেদন করে যাব, তোমার বাবা মায়েরা দাদারা যারা অভিভাবক যারা তোমাদের গার্জেন, সেই গার্জেনরা একটা আশা নিয়ে তোমাদের এই বিদ্যালয়ে পাঠিয়েছে যে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে বৈজ্ঞানিক হবে, নানা আশা নিয়ে আজকে তাদেরকে বিদ্যালয়ে পাঠিয়েছে। বিদ্যালয়ে শুধু আসলে হবে না, পড়াশোনা করতে হবে। আমি যতটুকু জানি আমার আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান অনেক উচ্চ। আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আমাদের ভালোভাবে, আমি অনেক কলেজের খবর নেই, আমাদের রেজাল্ট তুলনামূলক আমাদের জেলায় অনেক ভালো। সেই জন্য আমি মনে করি শিক্ষক শিক্ষিকাগণ তারা নিশ্চয়ই সেইভাবে ছাত্রছাত্রীদের পড়াবার চেষ্টা করে। আরো আমাদের এই মান পড়ার মান আগামী দিনে যাতে আরো বাড়ে, আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করে যাব, আবেদন করে যাব, দেবেশ বাবুর কাছে আবেদন করে যাব, যেভাবে দক্ষতার সঙ্গে আপনি প্রশাসন চালাচ্ছেন আগামী দিনেও আপনি এই বিদ্যালয় মহাবিদ্যালয় আগামী দিনে আরো সুন্দর থেকে সুন্দরতম হবে। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভালোভাবে লেখাপড়া শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করবে, নিজেদের গড়ে তুলবে, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আমি জানি মাঝে মাঝে আপনি ঘুরে ঘুরে দেখেন ছেলেরা ঠিক ঠিক পড়াশোনা করছে কিনা। ইউনিয়ন আছে, ইউনিয়ন অফিস আছে, থাকবে, খালি ইউনিয়ন অফিসে গল্প করলে হবে না,
গল্পর টাইম আছে, নির্দিষ্ট টাইম আছে, পড়াশোনার ক্লাস যখন চলবে ক্লাসে গিয়ে যে একজন শিক্ষক বোধহয় কে যেন বলছিল যে ঘন্টার পর ঘন্টা পড়লে হবে না, শিক্ষক মহাশয়রা যখন ক্লাসে ক্লাস নেয় পড়াশোনা করে যেভাবে তাদের সাজেশন দেয় বোঝায় সেটা যদি গুরুত্ব সহকারে আমরা শুনি আমাদের আয় বই পড়তে লাগে না। আমরা তো ইতিহাসে পড়েছি, আমরা যখন হাই স্কুলে পড়েছি ইতিহাস আমাদের সাবজেক্ট ছিল, ইতিহাস কোনোদিন মুখস্থ করা যায় না, ভূগোল কোনোদিন মুখস্থ করা যায় না, বাংলা কোনোদিন মুখস্থ করা যায় না। তাই ইতিহাস কি শিক্ষকরা বলছে সেই মূল কথাটা বুঝে নিতে হবে। গল্প যখন আগে ক্লাসে এইট পর্যন্ত দেখেছি আমরা, নাইনে তো দেখেছি গল্প লিখতে হয় কোনো সাবজেক্ট বিষয়ের উপরে, সেই গল্প পড়ে লেখা যায় না, গল্প শুনে লেখা যায়, খুব সুন্দরভাবে লেখা যায়। রচনা লিখতে হতো, রচনা কিন্তু ওই পড়ে ঠিক ঠিক শেখা যায়নি। যখন শিক্ষক মহাশয়রা ক্লাসে ক্লাস করে গুরুত্ব সহকারে শুনতে হয়, বোঝার চেষ্টা করতে হয়, পয়েন্টগুলি নোট করতে হয়, কোন কোন পয়েন্টের ওপরে কি কি কথা বলছে নোট করলে সংক্ষেপে যদি নোট করা যায় সেটা একটা বিরাট আকারে দু পাতা তিন পাতা লেখা যায়। রচনা বলুন গল্প বলুন, এগুলি আমরা বিগত দিনে দেখেছি। এখন তো তোমরা কলেজের ছাত্র ছাত্রী হয়ে গেছো, তোমাদের উন্নতি হয়েছে, আজকে তোমাদের আরো ভাবতে হবে। কেউ কেউ ইচ্ছা করে হোক অনিচ্ছাই হোক একে একটা ক্লাসে দু বছর তিন বছর থেকে যাও, এটা কিন্তু চলবে না। কেউ বলে ইউনিয়ন ছেড়ে যেতে ভালো লাগে না, বরং আমি ক্লাসে থেকে যাও। আবার তো প্রাক্তন ছাত্র হলেও তো ক্লাসে করা যাবে, ইউনিয়ন করা যাবে, কিন্তু নিজের লাইফটার কথাও তো ভাবতে হবে, নিজের জীবনটার কথাও তো ভাবতে হবে। সেই জন্য আসল জিনিসটা কিন্তু নিজেদের জেনে বুঝে শিখে সেই কাজ করতে হবে। আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার তিনটের সময় একটা মিটিং আছে, বড় মিটিং, 15টা গ্রাম পঞ্চায়েতের মহিলাদের নিয়ে আমার মিটিং, প্রায় 500-700 মহিলার মিটিং আছে, আমি চলে যাব। আমি এই যে কয়েকটা কথা বললাম, কারোর মনে ব্যথা বা দুঃখ যদি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন, তবে যেটা বলার সেইটাই বলেছি। আমি জানি এই বিদ্যালয়ের করার জন্য যদি সাহায্য এবং সহযোগিতা পেতাম তাহলে মনের স্পিডটা আরো বেড়ে যেত, জায়গা আরো, আমরা টাকা যেখান থেকে ও যেমন করে নিয়ে এসে জায়গা বাইরে দিতাম, কিন্তু আমরা সাহায্য পাইনি। কে বলছে কলেজের ভেতর দিয়ে ড্রেন করতে হবে, কে বলছে এইখানে প্রাচীর করা যাবে না, কে বলছে এইখানে রাস্তা করে দিতে হবে, 50 ফুট চওড়া করে দিতে হবে, নানান বাধা। আরে বাবা, আমাদের জায়গা, আমরা রাস্তা করব, আমরা ঢালাই করে দেব, আমরা আমাদের জায়গায় বাউন্ডারি করব, এতে কারোর আপত্তি কোথায়? এ ধরনের মানুষ সমাজে এখনো আছে, আছে, তারা শিক্ষাটা কি জিনিস সেটা এখনো বুঝে উঠতে পারেনি। কিন্তু কিছু মানুষ আছে, তারা আড়ালে হোক আবডালে হোক, তারা কিন্তু বলেছে স্কুলে এই কলেজে বাধা দেওয়া ঠিক হবে না, কিন্তু অনেক ছেলেই শোনে না। আমাদের কাছের মানুষ যারা তারাও অনেকেই শোনেনি, বলতে তো দ্বিধা নেই, তারাও শোনেনি। যাই হোক, কিছু মানুষ আগিয়ে এসেছিল, কিছু নেতৃত্ব আগিয়ে ছিল, সেই কাজগুলি হয়েছে, আগামী দিনে সর্বোত্তভাবে এই যে কলেজটা আজকে আমাদের সহযোগিতায়, দেবেশবাবুর সহযোগিতায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে এই এই শিক্ষা দপ্তরটা আজকে প্রতিষ্ঠিত হলো। কারা ভোগ করবে? সর্বপ্রথম তো গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ ভোগ করবে, তারপরে আশেপাশে গ্রাম পঞ্চায়েতের সকল মানুষের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে আজকে শিক্ষা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করবে, নিজেদের গঠন করবে।
তাদেরই তো উপকার হবে। আজকে আমরা আছি, কালকে আমরা চলে যাব। নির্বাচন এসেছে, মানুষ যদি চায় আবার আসব, আর মানুষ যদি না চায় আবার বিদায় নেব, সরে যাব, সরে যাব, এটাই তো নিয়ম। আজকে এই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা সময় পর্যন্ত, যে মেয়াদ আছে চাকরির সেই মেয়াদ পর্যন্ত তারা এই বিদ্যালয়ে থাকবে। আজকে আমরা দেখেছি অনেক ডাক্তার, অনেক ডাক্তার ডাক্তারি করে যারা, তারা কিন্তু পেশেন্টটাকে নিজের মতন করে দেখে। শিক্ষক শিক্ষিকারা তারাও নিজের ছেলের মতো, মেয়ের মতো, বোনের মতো, ভাইয়ের মতো তারাও তাদের গড়ে তোলার চেষ্টা করে। তাই আজকে যারা এই অনুষ্ঠানকে, অনুষ্ঠানটা বড় করার কথা, দেবেশবাবু বলেছিলেন শিক্ষামন্ত্রীকে নিয়ে আসার জন্য বা অন্য মন্ত্রীদের নিয়ে আসার জন্য, মন্ত্রীরা এত ব্যস্ত, আজকে স্পিকার পর্যন্ত এত ব্যস্ত, কাউকে নিয়ে আসা সম্ভব হলো না। অথচ একটা উদ্বোধন করার দরকার ছিল, সেই জন্য আমরা ছোট করে এই উদ্বোধনটা করলাম। আগামী দিনে আবার সুযোগ আসলে, আবার বিল্ডিং করতে পারলে আরো বড় করে সকলের সাহায্য নিয়ে, সহজের সকলের সহযোগিতা নিয়ে, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তি সকলকে নিয়ে আমরা আবার আগামী দিনে বড় করে এই অনুষ্ঠান করব। এই কয়েকটা কথা বলে আমাদের কমিটির যারা সম্মানীয় নেতৃবৃন্দ আছেন, দেবেশবাবু এবং আমাদের যারা আজকে গেস্ট বা আজকে আমাদের যারা অভিভাবক এসেছেন, আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে, শুভ কামনা করে আমি আমার তীব্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মাননীয় বিধায়ক জনাব গুলশান মল্লিককে। আমরা গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে ছিলাম। পতাকা আরেকটি ঘোষণা, সকলের জন্য টিফিনের ব্যবস্থা আছে, আপনারা একটু বসে যাবেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দিরের যে কাজকর্ম, সেই কাজকর্মে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এই আশা আমাদের রয়েছে। স্যার এটাকে অফ করবো।